ইরফান, কত নম্বর ক্লাস আজকে আমাদের? M35। ঠিক আছে, আজকে আমাদের 35 ক্লাস, আর আমরা আজকে ওয়েব টেমপ্লেটের ডিজাইনের ফার্স্ট পার্ট দেখব। আজকে কোনো ডিজাইন করব না, জাস্ট ওয়েব টেমপ্লেট কি, কিভাবে ডিজাইন করতে হয়, কি কি ম্যাম প্রয়োজন এই রিলেটেড। হ্যাঁ বলেন। ম্যাম আমাদের যে বসিয়ার ফায়ার, তারপর আপনার ভিজিটিং কার্ড, এগুলো যে আমাদের প্রফেশনাল শিখাইছে, এটা কি পোর্টফোলিওর মধ্যে প্রফেশনাল ডিজাইন করে রাখবো? রাখতে পারেন, কারণ আপনি, আমরা যদি যদি ইলাস্ট্রেটর মানে ইলাস্ট্রেটর কাজ মানে ক্লায়েন্ট বা চাইলে দিতে দেওয়া যায়, এখন আমরা ইলাস্ট্রেটর শিখে নেই, ইলাস্ট্রেটর পোর্টফোলিও কাজে রাখবে। আনিস, আমরা যেদিন বিজনেস কার্ড ডিজাইন করি, মিউট করেন, কথা শেষ হলে মিউট করে দেন। ওকে, আমরা যেদিন বিজনেস কার্ড ডিজাইন করি সেদিন আমি বলেছি যে বিজনেস কার্ড প্রিন্ট মিডিয়ার মধ্যে পড়ে, তো এটা আমরা ইলাস্ট্রেটরেই করব। বাট কিছু কিছু ক্লায়েন্ট পাবেন, ধরেন 100 জনের মধ্যে 2 জন ক্লায়েন্ট পাবেন যে বলবে আমাকে PhD ফাইল দিতে হবে, আপনি কিন্তু ইলাস্ট্রেটরে ডিজাইন করে PhDতে কনভার্ট করতে পারবেন। PhD থেকে যেমন EPS-এ কনভার্ট করা যায়, মানে AI-তে, তেমনি আপনি ইলাস্ট্রেটর থেকেও ফটোশপে কনভার্ট করতে পারবেন। আর আপনি এখন যদি বিজনেস কার্ড ডিজাইন করেন, ডিজাইন করার পরে ছবি আপনি বিহান্সে কি জমা রাখবেন, PhD ফাইলটা জমা রাখবেন নাকি ইমেজটা জমা রাখবেন? আমরা অবশ্যই ইমেজ জমা রাখি, ইমেজ দেখে তো বোঝার উপায় নেই আপনি ফটোশপে করেছেন নাকি ইলাস্ট্রেটরে করেছেন, উপায় আছে? না ম্যাম, উপায় নেই। আমি আপনাকে একটা ডিজাইন দেখালাম, ধরেন এই এই ছবিটাই দেখালাম, এখন এটা দেখে আমি, আপনি, আমি কেউই বলতে পারবো না যে এই ছবিটা কি ফটোশপে করা হয়েছে নাকি ইলাস্ট্রেটরে করা হয়েছে, কারণ এটা ফটোশপ দিয়েও পসিবল, ইলাস্ট্রেটর দিয়েও পসিবল, রাইট? বাট ইলাস্ট্রেটর দিয়ে পসিবল কি, যে এই যে ব্লকগুলো আছে এই ব্লকগুলো দিতে পারবেন, ছবিটাকে কাটতে পারবেন, এটা পসিবল, কিন্তু কালার চেঞ্জ তো করতে পারবেন না। এই কালারগুলো চেঞ্জ করতে হলে আপনাকে কোথায় যেতে হবে, ফটোশপে যেতে হবে। সো আমি একদম পারফেক্টলি বলতে পারবো না যে এই ছবিটা কিভাবে বানানো হয়েছে, কি কিভাবে কাটছে। আপনি ফটোশপে এই ছবিটাকে, যেমন এটা একটা ছবি ছিল, ধরে নিলাম একটা টোটাল ছবি ছিল, ছবিটাকে 6টা ভাগ করছে, ভাগ করে ওই যে ইমেজ অ্যাডজাস্টমেন্টে গিয়ে কালারগুলো চেঞ্জ করে দিয়েছে, যে রেড, অরেঞ্জ, ইয়েলো কালার চেঞ্জ করে দিয়ে একটাকে আরেকটা থেকে দূরে সরায়া একটা নির্দিষ্ট গ্যাপে বসিয়ে একটা ছবি বানিয়েছে, এই তো এইভাবে কাজ করেছে। আবার ইলাস্ট্রেটর কিন্তু সেম করা যায়, একটা ছবিকে আপনি ভাগ করতে পারবেন, এভাবে দূরে বসিয়ে কাজ করতে পারবেন, কিন্তু এই যে ব্রাশের কাজগুলো উপরে জল ছাপ দিয়েছে, এটাও আপনি হচ্ছে ইলাস্ট্রেটরে ছোট ছোট ব্রাশ বানিয়ে আপনি কাজ করতে পারবেন। সো আপনি যে কোনো ডিজাইনই রাখেন এখন, তবে ডিজাইনগুলো হবে খুব সুন্দর। যেমন আমরাও তো, আমরা যখন শিখেছি, আমাদের সব যে 4 বছর আগের ডিজাইন এখন দেখলে নিজেই ভাবি যে এই ডিজাইন আমি করেছি, হাসি আসে যে কি ডিজাইন করেছি, তাই না? বা ধরেন 10-15 দিন আগেও, এই যে কত, 12 তারিখে, 11-12 তারিখে, আমাদের আসে যেদিন প্রথম খুশি আর এখন যেটা করছি হ্যাঁ, সেটা দেখুন। এই যে 10-12 দিন আগে একটা ছোট্ট একটা প্রজেক্টের কাজ আসছে আপনার, ওই যে UCC-র একটা ছোট্ট কাজ পেয়েছে আমাদের, ওইটার কিছু ডিজাইন ক্রিয়েটিভ করে দিতে হয়েছে, যে ব্যাকড্রপ, তারপর যে দেওয়ালে বসাবে এরকম। গত গতকালকে না যেন, গতকালকের আগের দিন, হ্যাঁ, বসে আর কি দেখছিলাম, তখন মনে হলো ডিজাইনটা আরেকটু ক্রিয়েটিভ করা যেত। তাড়াহুড়োর মধ্যে করেছি, যে আইডিয়া না নিয়ে, চিন্তা ভাবনা না অত বেশি না করে, জাস্ট ওদেরও দরকার, তাড়াতাড়ি সব শেষ করতে হবে, যে মনে হলো যে আরেকটু সময় পেলে, আরেকটু চিন্তা ভাবনা করলে আরেকটু ভালো কিছু করতে পারতাম, যে আরেকটু ভালো করে ডিজাইনটা করা যেত। আপনি কখন বুঝবেন যে আপনার ডিজাইন সেন্স আস্তে আস্তে গ্রোথ হচ্ছে, ভালো হচ্ছে, কিভাবে বুঝবেন? আপনি আজকে এখন এই মুহূর্তে একটা ডিজাইন করেন, এটাকে রেখে দেন, আর ধরবেন না, দেখবেনও না,
ঠিক 1 সপ্তাহ পরে ডিজাইনটাকে ওপেন করেন, এর মধ্যে কি করবেন, অন্য ভালো ভালো ডিজাইন দেখতে থাকবেন, রিসার্চ করতে থাকবেন। 1 সপ্তাহ পরে আপনার যে আজকের ডিজাইনটাকে ওপেন করেন, ওপেন করার পরে আজকে যখন ডিজাইন করেছেন, আজকে তো ভালো লাগলো, ঠিক আছে, 7 দিন পরেও যদি সেম মনে হয় যে না সুন্দর লাগছে বা ঠিক আছে, আপডেট করার কোনো দরকার নেই বা পারফেক্ট, তার মানে আপনার ডিজাইন সেন্স গ্রোথ হচ্ছে না, আপনি ব্যাকডেটেড রয়ে গেছেন। আর যদি মনে হয় না এখানে আরও একটু কাজ করা যায়, আর একটু সুন্দর করা যায় বা ডিজাইনটা আরও আপডেট করা যায়, ধরে নেবেন আপনার ডিজাইন সেন্স আস্তে আস্তে আপডেট হচ্ছে। আর এই ডিজাইন সেন্স আপডেট করার জন্য আপনাকে প্রচুর পরিমাণে ডিজাইন দেখতে হবে, করতে হবে। সো আনিস, আপনি ফটোশপ দিয়ে বিজনেস কার্ড করেন, নো প্রবলেম, ফ্লেয়ার করেন, কেউ না করবে না, আপনি বিহান্সে জমা রাখেন, আবার যখন ইলাস্ট্রেটর শিখবেন তখনও কাজ করে জমা রাখেন, বাট চেষ্টা করেন ভালো কিছু করার জন্য। বিহান্সে যারা যাবে, যারা আপনার অ্যাকাউন্টটা দেখবে, গিয়ে যাতে এমন কোনো ছবি না দেখে যেটা ওই যে আনাড়ি হাতের ছবি বা আনাড়ি হাতের ডিজাইন, সেটা যেন দেখে মনে হয় হ্যাঁ আপনি পারফেক্টলি খুব সুন্দরভাবে কাজটা করেছেন। তো কি যেন দেখছিলাম, ওয়েব টেমপ্লেট, ওয়েব টেমপ্লেট সম্বন্ধে কেউ একজন জি বলেন। সবকিছু আপনি যা যা পারেন আগে এখন ফলো করেন, যারা যারা বিহান্সে, বিহান্সে চলে যান, বিহান্স লেখাটার উপরে ক্লিক করেন, দেখেন ফটোশপ রিলেটেড কাজগুলো সব ফলো করেন, দেখেন ওরা কি কি কাজ করে, বিহান্সে ঢুকেন। দেখেন সে কি করেছে, একটা যে একটা সোশ্যাল মিডিয়া পেজ ডিজাইন করেছে, আপনারা করেন নাই, ব্যানার ডিজাইন, ওয়েব ব্যানার ডিজাইন করেন নাই, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করেছেন না, তারপরে আপনি ফেসবুকের কাভার পিকচার বানাতে পারেন আপনার নিজের জন্য, এই যে দেখেন সে কিভাবে ডিজাইন করেছে, সে একটা, সে অনেকগুলো ডিজাইন দেখেছে, ডিজাইন দেখে পরে নিজে একটা ডিজাইন করেছে, এই যে একটা ব্যাকগ্রাউন্ড বসিয়েছে, এখানে অনেকগুলো শেপ নিয়ে নিয়ে গ্রেডিয়েন্টের মতো বানিয়েছে, পিছনে একটা গ্রেডিয়েন্ট ইউজ করেছে, জলছাপ ইউজ করে একটু ইফেক্ট দিয়েছে, ছোট ছোট অনেকগুলো সার্কেল বসিয়েছে, এরপরে প্রাইস, কালারটা সে কম্বিনেশন কি রাখলো, হোয়াইট অ্যান্ড পিঙ্কের মধ্যে, ডার্ক পিঙ্ক থেকে শুরু করে, দেখেন ডিজাইন করে সোশ্যাল মিডিয়া পোস্ট টেমপ্লেট ইমেজ নট ইনক্লুড, মানে সে একটা জাস্ট ছবি বানালো যে সোশ্যাল মিডিয়ার পোস্ট টেমপ্লেট সে বানাতে পারে, তারপরে এই তো এরকম একটা ডিজাইন আপনি ফটোশপে করেন, রাখেন, ফলো করেন, দেখেন কি করে, এই যে দেখেন ও কি করেছে, ও হচ্ছে এই যে এই প্রোডাক্ট প্যাকেজিং করেছে, মানে প্রোডাক্টের গায়ের জাস্ট প্যাকেজিংটা করেছে, ওদের লোগো গোল্ডেন, ওটাকে কি বলি, যে গ্লোসি যে বসায়, বিজনেস কার্ডে দেখেছিলাম গ্লোস এমবুশ করা, সে টেক্সট দিয়ে একটা লোগো প্রোডাক্ট প্যাকেজ করেছে, এইটাকে জাস্ট এই যে দেখেন প্রোডাক্টের মক আপ করেছে, ওয়াইন বোতলের মধ্যে মক আপ করে বসিয়েছে যে দেখিয়েছে, এগুলো সব মক আপের ছবি, মক আপের ছবি। গত ক্লাসে দেখিয়েছিলাম না যে গ্রিড, পাশে একটা লেখা ছিল না, গ্রিড ইমেজ টেক্সট তারপরে গ্রিড লেখা ছিল, সে হচ্ছে এগুলো সব গ্রিডে বসিয়েছে, গ্রিডে ক্লিক করলে যে ছবির সাইজগুলো আসে। আমরা কি স্মার্টফোন ব্যবহার করি সবাই, স্মার্টফোনের মধ্যে ফোন এই ছবি এডিট করা যায় না যে আপনি গ্রিড করে বসাতে পারেন, কোনো ছবি ছোট কোনো ছবি বড়, সেই যে দেখেন সব কিছু হ্যাঁ মক আপ করে করে বসিয়ে, আবার তারা যে যে ছবি তুলছে সেইটারও একটা ফুল ইমেজ নিয়ে বসিয়েছে। ক্রেডিস ডিজাইনার মারিয়ানা রিও, ক্লায়েন্ট কোন ক্লায়েন্টের কাজ করেছে সেটা নিয়ে একটা ডিজাইন বসাল, এই তো তারপরে ধরেন এটা কি ডিজাইন, এই যে প্রত্যেকটা প্রজেক্টের, প্রজেক্টের নাম কেন দিতে হবে, এমনিতে তো আপনি বুঝতে পারবেন, এমনিতে জাস্ট ডিজাইনারের নাম শো করছে, যখনই আপনার ইমেজটার উপরে আসবে সাথে সাথে প্রজেক্টের নামটা শো করবে, ইমেজের উপরে আসলে প্রজেক্টের নামটা শো করবে, প্রজেক্টের নাম শো করছে, সে হচ্ছে একটা লোগো ডিজাইন করেছে, কোস্ট
তারপরে আর কি, এটা কি ডিজাইন, লুক লুমি স্কিন মানে কিটের একটা ডিজাইন করেছে, সেটা কি ডিজাইন, চকো জাঙ্গেল নাম দিছে, মানে একটা ডিজাইন করেছে ছোট বাচ্চাদের জন্য, সেটা হতে পারে ঈদ কার্ড হতে, মানে কার্ডের মতো হতে পারে, বা প্লে যে প্লে কার্ড না জানো কি বলে এগুলোর মতো হতে পারে। আর একটা সে একটা ফটোগ্রাফি করেছে সেটার ইফেক্ট 3D-তে বানিয়েছে। তারপরে আর কি, এই তো ফলো করেন, দেখেন তারা কিভাবে ডিজাইনগুলো করে। একটা ছবি, ছবিটাকে ইফেক্ট দিয়ে দিয়ে ন্যাচারাল ইমেজটাকে ইফেক্ট দিয়ে বানিয়ে ফেললো, এটা ফন্ট কাজ করেছে, ফন্ট নিয়ে, লোগো ফোলিও, ইমেজ রিটাচ করেছে। আচ্ছা আমরা কি আজকের ক্লাসটাতে যাব? জি জি ম্যাম। আর কারো কোনো কোশ্চেন আছে? ইরফান, তারপরে রিয়াশাদ, ম্যাম একটা বসে ছিল ম্যাম। হ্যাঁ বলেন ম্যাম, ওই যে বিরিয়ানস যে ওই যে আপনার এক্সপিরিয়েন্স যে দক্ষতা গুলো সব তারপরে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আমি আপনাকে ভিডিও দিয়ে দিব, আপনি দেখে দেখে করে নিন। হ্যাঁ আচ্ছা, ওয়েব টেমপ্লেট বলতে কি বুঝি, কেউ একজন বলেন। এটা হচ্ছে যে ইউআই ইউএক্স ডিজাইন, আমরা অনেক নাম শুনেছি, ইউআই ডিজাইনের মধ্যে পড়ে। হ্যাঁ আনিস, আপনি যেটা বলেছেন সেটা একদমই ঠিক বলেছেন, যে আমরা টেমপ্লেট বলতে বুঝি, যখনই টেমপ্লেট কথাটা আসে তখনই হচ্ছে এটা বুঝি যে আপনি কোনো একটা প্রোডাক্টের হোক বা কোনো একটা স্যাম্পলের হোক অথবা কোনো ডিজাইনের হোক সেটার কি স্ট্রাকচারটা চোখের সামনে ফুটে উঠবে। যখনই আপনি ওয়েব টেমপ্লেট বলছেন, দ্যাট মিন্স আপনি কোনো ওয়েবসাইটে যাচ্ছেন বা ওয়েবসাইট দেখবেন, সেই ওয়েবসাইটের টোটাল স্ট্রাকচারটা কেমন হবে, যে ফার্স্টে কী থাকবে, কোথায় হচ্ছে, এই যে দেখেন আমি এই পেজটার মধ্যে আছি, এই পেজের মধ্যে যে এই উপরের যে পার্টটা দেখা যাচ্ছে সে পার্টটার এখানে কি, আমি ওয়েব টেমপ্লেট গুগল সার্চ দেখা যাচ্ছে, মানে আমি এখানে সার্চিং করেছি ওয়েব টেমপ্লেট লিখে, প্লাস কি মিনিং করছে যে আপনি প্লাসে ক্লিক করলে নতুন একটা ট্যাব চলে আসবে। এই যে একটা ঘরের মতো দেখা যাচ্ছে যে বাম পাশে অ্যারো, মানে আপনি পূর্বের পেজটাতে চলে যাবেন, যদি পরবর্তী পেজে যেতে চান এখানে ক্লিক করতে হয় রিলোড দেওয়ার জন্য, এখানে লিংক, এখানে ক্লিক করলে লিংক পাবেন, আমি বুকমার্ক করে রেখেছি সেই জিনিসগুলো এখানে শো করছে, তারপরে এই যে এক একটা লিংক, এখানে ক্লিক করলে সবগুলো লিংক আপনাকে শো করবে, ইমেজ ভিডিওস, মানে এই যে স্ট্রাকচারটা, এই পেজটা আসলে কোথায় কি থাকবে, কোনটা কেমন চিহ্ন হবে, কোনো কিছুর উপরে গেলে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা, বা কোথায় বাটন হচ্ছে, কোথায় লিংক আকারে আছে, দেখেন এটা টেক্সট আকারে আছে, এটা হচ্ছে টেক্সট, এখানে আসলে মাউজের পয়েন্টারটা কেমন হচ্ছে, আয়ের মতো দেখা যাচ্ছে, মানে টেক্সটের মতো, যে টেক্সটগুলো কপি করবেন, বাট এইখানে যখন যাচ্ছেন তখন
একটা হাতের মতো চলে আসছে, দ্যাট মিনস যে এটা একটা লিঙ্ক আকারে আছে। আবার নিউজের উপরে যখন যাচ্ছে না, এই যে হাতের মতো অপশন চলে আসছে, এই যে স্ট্রাকচারটা, এটাকে আমরা বলি টেমপ্লেট। তো ওয়েব টেমপ্লেট মানে হচ্ছে এমন একটা প্রসেস যে যখন আপনি কোনো ওয়েবসাইট বানাবেন, আপনি থিঙ্ক করলেন যে আপনি একটা ওয়েবসাইট বানাবেন আপনার কোনো কাজের জন্য বা আপনার কোম্পানির জন্য, আপনি চলে যাবেন কার কাছে, ডেভেলপারের কাছে, যে ওয়েবসাইট বানায়, ওয়েবসাইট ডিজাইন করে, ডেভেলপ করে, তার কাছে যাবেন। তো তার কাছে যাওয়ার পর তাকে তো আপনি ইনফরমেশন দিলেন, আপনার কোম্পানির নাম কী, কী কাজ করেন, আপনার যে কী কী বসবে ওয়েবসাইটের মধ্যে, কী কী রাখতে চান, অথবা ডেভেলপার আপনাকে কিছু স্যাম্পল দেখাবে যে আপনি কি এরকম টাইপের, এক একটা ওয়েবসাইট এক এক রকম হয়, যে কী ধরনের ওয়েবসাইট বানাতে চান, সেই স্যাম্পলটা দেখালো, আপনার পছন্দ হলো, পরে ওইখানটায় হয়তো বা বললেন যে না এখানে এই হেডলাইনটা দিয়েন না, এটা চেঞ্জ করে এরকম একটা হেডলাইন দেন। বায়াররা হচ্ছে ডেভেলপারকে সব কী করে এ টু জেড এই জিনিসগুলো নিয়ে তার সাথে বসে প্রত্যেকটা কী বলে এলিমেন্ট, মানে কন্টেন্ট যা যা সব হচ্ছে ডেভেলপারকে দিয়ে দিবে। আপনি দেখবেন যারা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখে তাদেরকে ফটোশপ শিখতেই হয়। আপনি ফটোশপে অনেক কিছু শিখেছেন, কি কি ইমেজ রিটাচ করা শিখেছেন, ম্যানিপুলেশন, তারপরে এইটা সেইটা, ওয়েব টেমপ্লেট ডিজাইন করা। বাট যারা ডেভেলপার বা ওয়েবসাইট নিয়ে কাজ করে তারা কি করে ফটোশপের কোনটা শিখে? এখানে কেউ আছেন যে ওয়েব ডিজাইন শিখছেন বা পারেন? কেউ আছেন? প্রোগ্রাম না, মানে টোটালটা যারা ডেভেলপার প্রোগ্রাম, ঠিক আছে। তো ফটোশপের তারা কি করে, কারণ যখন কোনো ফুল ওয়েবসাইট বানায়, একটু একটু আচ্ছা, যখন কোনো ওয়েবসাইট বানানো হয় সেখানে যে ইমেজগুলো বসাবে, ছবিগুলো বসাবে, আপনাদেরকে একটা কথা বলেছিলাম না যে ডকুমেন্ট নেওয়ার সময় আপনি 300 রেজুলেশন ধরে কাজ করেন, বাট এরপর আপনাকে জানতে হবে যে, বা ক্লায়েন্টের থেকে তো আপনি জেনে নেবেন ছবিটা কোথায় ব্যবহার করা হবে বা আপনার ডিজাইনটা কোথায় ব্যবহৃত হবে, প্রিন্টে যাবে নাকি কোনো ডিজিটাল মিডিয়াতে আসবে নাকি কোনো ওয়েবসাইটে যাবে, সেই অনুযায়ী আপনাকে কি করতে হবে, ইমেজের সাইজ রেজুলেশন রিডিউস করতে হয়। তো যারা ওয়েব ডিজাইন বা ডেভেলপার আছেন তারা হচ্ছে এই ফটোশপের কাজ শিখে, এবং তাদের কাজ হচ্ছে যে ইমেজ রিসাইজ করা, সাইজ একটু বেশি হয়ে গিয়েছে সেটাকে কমানো, তারপরে হচ্ছে আবার ধরেন স্লাইডার ইমেজ বানাতে হবে, ছোটোখাটো স্লাইডার ইমেজ বানায়, তারপরে হচ্ছে এই যে টেমপ্লেট, যে সাপোজ আপনি একজন ডেভেলপার, আপনি এই কাজটা পারেন না, হ্যাঁ, তখন কি করতে হবে, একজন গ্রাফিক ডিজাইনার হায়ার করতে হবে বা তার সাথে কন্ট্যাক্ট করতে হবে যে আমাকে এই টেমপ্লেটটা বানিয়ে দাও। টেমপ্লেটটা বানিয়ে দিলে তারপরে হচ্ছে তাকে আপনি পেমেন্ট করবেন। আবার অনেক বায়ার আছে, সে ফার্স্টেই কি করে ডিজাইনারের কাছে যায়, গ্রাফিক ডিজাইনারের কাছে, তার থেকে টেমপ্লেটটা বানিয়ে নেয়। এমন অনেক ডেভেলপার দেখতে পাবেন যে খুব সুন্দর করে বিভিন্ন সাইট থেকে $15-20-50 দিয়ে একটা ওয়ার্ডপ্রেসের থিম নামায় নিছে, এরপর এটাকে এডিট টিডিট করে ক্লায়েন্টকে ধরায় দেয়, যেমন আমি অনেক দেখছি এরকম 2-4-5 জনকে চিনি যারা এই কাজটা করে। প্রিভিয়াস আমার অফিসে একজন ছিল এরকম কাজ করেছিল। তো এই যে টেমপ্লেট বানানো, বায়ার আপনাকে কি করবে, সব কিছু বলে দিবে যে কোথায় কি হবে, কি কালারের উপরে হবে, তার ব্র্যান্ড কালার কি, অথবা ডেভেলপার আপনাকে বলে দেবে, আপনি সেই অনুযায়ী ডিজাইন করবেন। আপনাকে ডিজাইনটার মধ্যে ফুটিয়ে তুলতে হবে, ডিজাইনটার মধ্যে কি করতে হবে, ফুটিয়ে তুলতে হবে। সাপোজ আমি হচ্ছে এই যে লাস্ট ক্লাসে আমরা বিহান্সে গিয়েছিলাম, যে এখানে এসে বিহান্সে যখন ক্লিক করছি তখন এর ইন্টারফেসটা কেমন হবে, যে এরকমটা আসবে,
এরকমটা হবে, এখানে বিহান্সের নামটা থাকবে, যে সার্চ অপশন থাকবে, কাউকে কোনো প্রজেক্ট বা কোনো কিছু লিখে সার্চ দিয়ে সে দেখতে চায় কিনা, পোর্টফোলিও আইটেমগুলো দেখতে চায় কিনা। এখানে লগ ইন অপশন থাকবে, সাইন আপ, লগ ইনে ক্লিক করলে আবার আরেকটা পার্ট আসবে, আরেকটা পেজ চলে আসছে, রাইট, যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। এখানে আবার পপ আপ প্যানেলের মতো থাকবে, ইমেল অ্যাড্রেস লিখবে এখানে, এটা একটা বাটন, কন্টিনিউতে ক্লিক করবে অথবা গুগলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে সাইন আপ করবে। এই যে ইন্টারফেসগুলো একটার পর একটা আসছে, এইটাই হচ্ছে আপনাকে ডিজাইন করে দেখাতে হবে। তো সব কথার শেষ কথা, ওয়েব টেমপ্লেট আমরা যেটাকে বলছি, যে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার আপনাকে কি করতে হবে, ছবির মাধ্যমে ডিজাইন করে দেখাতে হবে। এই ওয়েব টেমপ্লেটগুলো অনেকগুলো সফটওয়্যারের মাধ্যমে কাজ করা যায় বা ডিজাইন করা যায়, যেমন অ্যাডোবি এক্সডি, স্কেচ, ফটোশপ, তারপরে কোরালা, এরকম অনেকগুলো সফটওয়্যার আছে। আমরা যেহেতু গ্রাফিক ডিজাইনার, আমরা ফটোশপ ইলাস্ট্রেটর শিখছি, সো আমরা ফটোশপ দিয়ে কিভাবে টেমপ্লেট ডিজাইন করে এই পার্টটা দেখব। আর ফটোশপ দিয়ে কাজ করার সময় আমাদেরকে অনেক কিছু মাথায় রাখতে হবে, আমরা একটা একটা করে পার্ট দেখব। তো ফার্স্টে কি আসছে, ওয়েব টেমপ্লেট ডিজাইন, ক্লিক করব, ইমেজে চলে যাই। এই যে আপনার কাজ হচ্ছে এই ডিজাইনগুলো করা, একটা ফুল পেজ আসে, দেখি তো এই ফুল পেজটা, হ্যাঁ এটা হচ্ছে টোটাল একটা ফুল পেজ, যে এই পেজটাতে কি কি হবে সব কিছু আপনি ডিজাইন করে দেখিয়েছেন। আর ডেভেলপারকে আপনাকে অবশ্যই পিএইচডি ফাইল দিতে হবে, ছবি দিলে কোনো লাভ নাই, কারণ সে পেজ রেসপন্সিভ করে তারপরে কি করবে, ডিজাইন করবে, যেটা ফটোশপের পিএইচডি ফাইল ডেভেলপারকে হেল্প করবে। আপনি যদি ছবি দেন তাহলে যেই লাও সেই কত, তার ডিজাইন করতে একটু কঠিন হয়ে পড়বে। তো একটা ওয়েব টেমপ্লেট কত প্রকার হতে পারে, ওয়েব টেমপ্লেট কত প্রকার, ওয়েব টেমপ্লেট কত প্রকার কেউ বলতে পারে? ওয়েব টেমপ্লেট আমরা দুই প্রকার জানি। এক ফার্স্ট বলছি হচ্ছে ওয়ান পেজের, আর সেকেন্ড বলছি মাল্টিপল পেজের। ওয়ান পেজ অথবা মাল্টিপল পেজ দুইটা হয়, যে হয় এক পেজের ওয়েবসাইট হবে না তো মাল্টিপল পেজের ওয়েবসাইট হবে। আবার এই যে ওয়ান পেজ ওয়েবসাইট বললাম, ওয়ান পেজ ওয়েবসাইটটাকে কি বলা হয়, স্ট্যাটিক ওয়েবসাইটও বলা হয়। কি বলা হয়? স্ট্যাটিক ওয়েবসাইট। ওয়ান পেজ স্ট্যাটিক ওয়েব টেমপ্লেট। এই টেমপ্লেটগুলো কি হবে, শুধু একটা পেজের হবে, এক পেজের মধ্যেই সব থাকবে। যদি এক পেজের মধ্যে হয় সেটাকে আমরা ওয়ান পেজ ওয়েবসাইট অথবা স্ট্যাটিক ওয়েবসাইট বলি, আর যদি মাল্টিপল পেজ হয় তাহলে তাকে ডাইনামিক বলি। যে মাল্টিপল পেজ অথবা ডাইনামিক, সেখানে কি হবে যে শুধু একটা পেজ থাকবে না, এটার অনেকগুলো পেজ থাকতে পারে, এটাকে আমরা মাল্টিপল পেজ অথবা ডাইনামিক ওয়েবসাইট বলে থাকি। ক্লিয়ার বিষয়টা? আরো ক্লিয়ার হয়ে যাবে, একটা একটা করে দেখি। আমরা আমাদের প্রজেক্টের, আমরা যে কোর্সটা করছি, কোর্সের ওয়েবসাইটে চলে আসলাম। এখানে দেখেন এই যে পেজটা দেখা যাচ্ছে, এই পেজের মধ্যে যখনই আপনি হোমে যাচ্ছেন সাথে সাথে হোমের পিছনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে দূরে বাহিরে নেন, একটা টেক্সট দেখা যাচ্ছে, হোমে যাওয়ার সাথে সাথে কি হচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কোর্স রেজিস্ট্রেশনে যাওয়ার সাথে সাথে
মনে হচ্ছে যে হোয়াইট কালার থেকে একটু অ্যাশ কালার হয়ে যাচ্ছে। কোর্স মডিউল তারপরে সাকসেস স্টোরি যেটাতে যান, কি হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু সরে যাচ্ছে, এর মানে হচ্ছে এই পেজটা মাল্টিপল পেজের। কিভাবে বুঝলাম? যখন আপনি হোমে ক্লিক করছেন তখন এই পেজটাতে থাকবে, এই দেখেন এই পেজটাতেই আছে। আপনি যখন কোর্স অ্যান্ড রেজিস্ট্রেশনে ক্লিক করবেন পেজটা চেঞ্জ হয়ে গেছে, অন্য আরেকটা পেজ আসছে। কোর্স মডিউলে যখন ক্লিক করবেন আরেকটা পেজ চলে আসছে। সাকসেস হিস্টোরিতে ক্লিক করবেন অন্য আরেকটা পেজ চলে আসছে। এই যে প্রত্যেকবার আলাদা আলাদা পেজ আসছে, এর মানে হচ্ছে প্রত্যেকটা কি নিউমেরিক বা একটার একটার বেশি পেজ আছে। আমরা এই যে অ্যাপলের সব ওয়েবসাইটটিতে গেলাম, আমরা এখন হোম পেজে আছি। কোথায় আছি? হোম পেজে। এই যে অ্যাপলের এই আইকনটার উপরে ক্লিক করে দেখেন, আমি যখন বাহিরে আছি অ্যাপলের আইকনটা একটু অ্যাশ কালার, যখনই আইকনটার উপরে গেলাম একটু লাইট কালার হয়ে গেছে। সেম এজ ম্যাকে যান, কালারটা একটু লাইট হয়ে গেছে, লাইট হয়ে যাচ্ছে, প্রত্যেকটা লাইট হয়ে যাচ্ছে। এখন আমরা কোথায় আছি? হোম পেজে আছি। যে এই আইকনে ক্লিক করলে হোম পেজটা শো করবে, এই যে এটাই হচ্ছে হোম পেজ। হোম পেজে আছি, ম্যাকে ক্লিক করার সাথে সাথে ম্যাক রিলেটেড আরেকটা পেজ চলে আসবে। ওখানে শুধু ম্যাকের যেই অপশনগুলো আছে সবগুলো শো করবে। আবার আপনি যদি আইফোনে ক্লিক করেন আইফোন রিলেটেড ওদের আরেকটা পেজ সেটা চলে আসবে। এইটাকেই বলা হচ্ছে ডাইনামিক অথবা মাল্টিপল পেজের অ্যাকাউন্ট। তাহলে ওয়ান পেজ বা স্ট্যাটিক ওয়েব সাইট কেমন? আমরা এই ওয়েবসাইটটাতে আসলাম। আসার পর জাস্ট আমি স্ক্রল করছি, মাউজে স্ক্রল করছি, এই পেজগুলো আসছে। মাউজে স্ক্রল করে নিচের দিকে মুভ করাচ্ছি। তো এরপর উপরে আসার পর দেখেন শ্যাডো মিডিয়া, এইখানে যখন আপনি ক্লিক করছেন এই পেজটাই ঘুরে ফিরে আসছে। অ্যাবাউট আসে ক্লিক করার সাথে সাথে ওদের অ্যাবাউট আর্স সম্বন্ধে চলে আসছে। সার্ভিসে ক্লিক করেন, ওরা কী কী সার্ভিস প্রোভাইড করে সেইটা আসছে। ক্লায়েন্টে ক্লিক করেন, ওদের ক্লায়েন্টের প্যানেলটা চলে আসছে। এটা কিন্তু ওই একটা পেজের মধ্যে থেকেই আসছে, একটা পেজের মধ্যেই সব কিছু। জাস্ট স্ক্রল করে আমি নিচে যে গিয়েছিলাম উপর নিচ করে, সেটাই ওরা সরাসরি দেখাচ্ছে। মানে আপনি যখন ক্লিক করছেন তখন এই পেজে থেকেই কাজ করছে, নতুন কোনো পেজে যেখানে রাউন্ডিংও হচ্ছে না, ঘুরছে না, নতুন কোনো পেজ আসছে না, এই পেজটারই পার্টটা চলে আসছে। এইটাকে বলা হয় ওয়ান পেজ অথবা স্ট্যাটিক ওয়েবসাইট। ক্লিয়ার এই বিষয়টা? আচ্ছা দেখেন, মনে হয় অনেকেরই ক্লাসে আসতে পারছে না, কিভাবে আসতে পারবে? আমি নিজেই তো মাল্টিপল পেজ এবং ওয়ান পেজের মধ্যে কারো কোনো প্রবলেম বা বুঝতে পেরেছি? হ্যালো ম্যাম, বুঝতে পেরেছি। সাপোজ আমি বাংলাদেশের অনেক বড় একটা ই কমার্স সাইট taraz.com এ গেলাম, গিয়ে এখানে আসার পর যখন আমি এই পেজটাতে আসলাম, আসার পর দেখেন ইলেকট্রনিক ডিভাইসের উপরে যখন আমি মাউসটা নিয়ে যাচ্ছি
সাথে সাথে আরেকটা ছোট্ট পেজ বা ছোট্ট পপ আপ প্যানেলের মতো চলে আসছে। আবার যখন আমি এখান থেকে মোবাইলের উপরে যাচ্ছি, বিভিন্ন ধরনের ব্র্যান্ডের মোবাইলের পপ আপ প্যানেল চলে আসছে। আপনি যে কোনো একটাতে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে ওই ব্র্যান্ডের স্মার্টফোনগুলো যে পেজটাতে আসে সেই পেজের পেজটা চলে আসছে, ওই পেজটা আমাকে শো করছে। সেম এজ আপনি আবার এই যে হোম মোবাইলস দেখেন কতগুলো ফাংশন আমি পার করে আসছি। আবার ক্যাটাগরিতে ক্লিক করেন, এখন ধরেন আমি গেলাম যে মেন্স ফ্যাশন, এখানে আসার সাথে সাথে এই যে আরেকটা পপ আপ প্যানেল আসছে যে জ্যাকেট, ক্রাফট, হুডিস, মানে এটা শুধু একটা পার্টি আছে, সোয়েটার, টি শার্ট, শার্টস, পোলো, প্যান্টস। প্যান্টে আসার সাথে সাথে আবার আরেকটা পপ আপ প্যানেল, মেন্স ব্যাগেজ আসলে আরেকটা প্যানেল, শুতে আসলে আরেকটা প্যানেল আসছে। তো ধরেন আমি টি শার্ট বা সোয়েটার এটাতে অথবা হুইডি সোয়েটার্সে ক্লিক করলাম, সাথে সাথে আরেকটা নতুন পেজ চলে আসছে। একটা পেজের মধ্যে সবকিছু কি করেছে, ক্রিয়েট করে রাখছে। বাট আপনি যখন এইটাতে আসছেন প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা পেজ আছে, বুঝতে পেরেছি? তাহলে ওয়ান পেজের জন্য যে ওয়েবসাইটের টেমপ্লেটটা আপনি করবেন সেটার প্রাইস, এটা জাস্ট একটা পেজের। আর আপনি মাল্টিপল পেজের জন্য যে ওয়েব টেমপ্লেটটা ক্রিয়েট করছেন, এই দুইটার মধ্যে বাজেটের কি তারতম্য একই হবে নাকি আলাদা হবে? একই রকম বাজেট হবে? না না আলাদা হবে। সাপোজ আপনাকে ওয়ান পেজের জন্য দেওয়া হচ্ছে $100, আর আমি দারাজের এখানে দেখতে পাচ্ছি যে ওরা আবার হোম পেজে আমি চলে যাই, জাস্ট এই হোমে ক্লিক করি, ওর হোম পেজটাতে চলে আসছি। যে এইটা তো হোম পেজ শো করছে যে টোটালটা ওর কি হোম পেজ। আবার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা করে এক একটা পেজ আছে। ধরেন হোম পেজ ধরে নিলাম একটা পেজ, ইলেকট্রনিক ডিভাইসে যাবেন মোবাইল, মোবাইলের জন্য কয়টা মোবাইলের আছে বা এই ব্র্যান্ড আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, এই 11টা ব্র্যান্ডের জন্য 11টা পেজ। ট্যাবলেটে চলে যান, ট্যাবলেট একটা, 12। ল্যাপটপে আসেন, তিনটা আছে, 13 14 15। তারপরে হচ্ছে ডেস্কটপে আসেন, দুইটা আছে, 16 17। এখানে আছে কয়টা, 6টা, 17 আর 6 কত হলো, 24টা। ক্যামেরাতে আসেন, এখানে আবার আছে 30টা পেজ, এখানে আসেন আরও 4টা, ধরে নিলাম এখানে আমার 35টা আছে। তাহলে টোটাল 35টা পেজ এখানে ক্রিয়েট করতে হচ্ছে। তো আরও বাকিগুলো আছে না, কি পরিমাণে বড় একটা ওয়েবসাইট। সেম এস ইউলোতে যান, এরাও অনেক বড় বড় ওয়েবসাইট করে। অ্যাপলে আসেন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সাইট আছে। এই যে এই আমরা এলইডিপির যে কোর্স, এখানেও টোটাল 5টা, 1 2 3 4 5 6 7 8টা, টোটাল 8টা পেজের ওয়েবসাইট। তাহলে আমরা কয় ধরনের ওয়েবসাইট দেখলাম, দুই ধরনের, একটা হচ্ছে ওয়ান পেজ আর একটা হচ্ছে মাল্টিপল পেজ। একটা ওয়েব টেমপ্লেটে বা ওয়েবসাইটের কয়টা পার্ট থাকে, একটা ওয়েবসাইটের কয়টা পার্ট থাকে, তিনটা পার্ট থাকে, কি কি, হেডার, বডি, ফুটার, কয়টা পার্ট, তিনটা পার্ট, হেডার, বডি আর কি ফুটার। হেডার কাকে বলছে, আপনি যখন এই ওয়েবসাইটটাতে আসলেন মুভ করে দেখেন, মুভ করার পরে এই যে ফার্স্টের যে পার্টটুকু দেখতে পাচ্ছেন, হেডারের মধ্যে কি কি থাকবে, অবশ্যই আপনার কোম্পানির নাম, লোগো, এই জিনিসগুলো থাকবে। কি কি থাকবে, কোম্পানির নাম, লোগো, অথবা শুধু নাম, অথবা শুধু লোগো, এই অপশনটা থাকবে। এবং সেখানে একটা মেনু বার থাকবে। মেনু বারের কথা মনে আছে, আমরা যখন ফটোশপে ঢুকছি,
ফটোশপেও কিন্তু আমাদের একটা ওয়েব মোটামুটি একটা টেমপ্লেটের মতো হয়ে যায়, ফটোশপের টেমপ্লেট। ফটোশপে যখন আপনি ঢুকছেন তখন কি টেমপ্লেটের মতো হয় না? ওইটারও তো একটা স্ট্রাকচার আছে। হ্যাঁ, আমি এগুলো সব মিনিমাইজ করে দিই। অপেক্ষা করি যে ফার্স্টে এরকম শো করবে, এখানে লোডিং দেখাবে যে ইনিশিয়ালাইজিং, এই যে লোডিং হচ্ছে, একটা একটা করে লোডিং হচ্ছে, যে ফার্স্টে এরকম ফটোশপ 2019 এর সফটওয়্যারটা এরকম শো করবে। এত সময় লাগে কেন? এরপরে কি, এরপরে হচ্ছে এরকম একটা পেজ আসবে, এটাও তো কেউ না কেউ ডিজাইন করেছে আগে, ডিজাইন করার পরেই তো দেখিয়েছে, পেজ আসবে যে উপরে কি মেনু বারটা শো করছে, হোম, এলআর ফটো, মানে লাইটরুমের ফটো চাইলে এখানে আনতে পারে, ক্রিয়েট নিউ মানে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করবে, ওপেন করবে, এখানে গ্রিড ভিউতে দেখবে, এখানে হচ্ছে লাইন করে যে একটার পর একটা এইভাবে দেখবে। আপনি ক্রিয়েট নিউতে ক্লিক করার সাথে সাথে আরেকটা ছোট্ট পপ আপ প্যানেল চলে আসছে, এখান থেকে আপনি ডকুমেন্ট সেট আপ করবেন, এখানে আপনি এ পর্যন্ত যে যে মেজারমেন্টের ডকুমেন্টগুলো ওপেন করেছেন সেটা শো করবে। উপরে কিছু পার্ট আছে যে ফটো করবেন নাকি প্রিন্ট ডকুমেন্ট নেবেন, এখান থেকেও নেওয়া যায়। আর আমরা চাইলে নিজেরা ডকুমেন্ট সেট আপ করে নিতে পারি, যে নিজেরা ডকুমেন্ট সেট আপ করে নিলাম, কত 7x5 সেট আপ করার পরে চলে গেলাম 4 নম্বর পেজে। 4 নম্বর পেজে এখানে আসার পর এই উপরের পার্টটাকে যেন কি বলেছিলাম নাম, মেনু বার, যেটা হচ্ছে মেনু বার, তারপরে কন্ট্রোল প্যানেল, বাম পাশে আছে টুলস বার, আর ডান পাশেরটাকে আমরা সাব কন্ট্রোল প্যানেল বলছি, এগুলোই তো নাম দিয়েছিলাম। সেম অ্যাজ আপনার এই টেমপ্লেটের মতো, যে আপনি যখন কোনো একটা ওয়েবসাইটে ঢুকলেন, ঢোকার পর এই যে ফার্স্টের যে পার্টটা আছে, ফার্স্ট পার্টে কি থাকবে, আপনার কম্পিউটার তো থাকবেই, হয় লোগো থাকবে নতুন নাম থাকবে অথবা দুইটা একসাথে থাকবে, তারপরে হচ্ছে মেনু বার থাকবে বা মেনুগুলো থাকবে। এখানে কি কি মেনু আছে, হোম, কোর্স রেজিস্ট্রেশন, কোর্স মডিউল, ক্লাস শিডিউল, সাকসেস হিস্টোরি, অ্যাটেন্ডেন্স, এফএকিউ, লগইন, এই টোটাল পার্টটাকে নিয়ে বলা হচ্ছে হেডার, মানে মাথা। তিনটা পার্টে ভাগ করেছে, একটা হচ্ছে হেডার, তারপরে হচ্ছে বডি, এরপরে হচ্ছে ফুটার। বডিতে কি থাকবে, বডিতে অনেক ইমেজ থাকতে পারে, ইনফরমেশন থাকবে, কন্টেন্ট থাকবে, স্লাইডার ইমেজ থাকতে পারে, তারপরে একটু ডিটেলস থাকবে, এরকমটা থাকবে বডির মধ্যে। ফুটারে এসে কি হবে, ফুটারে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, যে তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য কি কি ওয়ে আছে, কপিরাইটের বিষয়, এই জিনিসগুলো ফুটারে আসবে। এটা বায়ারের উপর ডিপেন্ড করবে, যেমন আমরা চাচ্ছি না যে আমাদের কোনো ফুটার থাকুক, এখানে ফুটার কিন্তু নাই, এই ওয়েবসাইটটার ফুটার নাই। এরপরে আপনি কোর্স অ্যান্ড রেজিস্ট্রেশন এটাতে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে দেখেন ওই যে হেডার, হেডারটা ঠিকই থাকবে, সেম টু সেম হেডার থাকবে, জাস্ট বডি পার্ট চেঞ্জ হবে। যদি এর ফুটার থাকতো, ফুটারটাও সেম থাকতো, জাস্ট বডি পার্ট চেঞ্জ হবে। প্রত্যেকটা জিনিসে যান, বডি পার্ট চেঞ্জ হবে, হেডার ফুটার ঠিক থাকবে। আমি আইফোনে ঢুকি, হোমে চলে যাই, আবার হোমে আসার পর এই যে দেখেন, এই যে ব্ল্যাক কালারটার মধ্যে কিছু টেক্সট দেখতে পাচ্ছি, যে অ্যাপলের একটা সাইন, ম্যাক, আইপ্যাড, আইফোন, নিচে আবার শপ অনলাইন অ্যান্ড গেট স্পেশালিস্ট হেল্প, যে টেক্সটটা দেখতে পাচ্ছি, এই এতটুকুকে আমরা কি বলছি, হেডার বলছি। আপনি যখন স্ক্রল করে নিচে নামাচ্ছেন, দেখেন সব পার্ট ভিতরে যাচ্ছে, বা হেডার কিন্তু মুভ করছে না, মানে হেডার এখানে কি অবস্থায় আছে, ফ্রিজ অবস্থায় আছে। যে আপনি যখন স্ক্রল করে নিচের পার্টগুলো দেখছেন, বা কী কী অপশন আছে, কী কী টপিক আছে দেখছেন, হেডারটা স্টিল অবস্থায় আছে, ফ্রিজ অবস্থায় আছে, ও মুভ করছে না। স্ক্রল করে নিচে চলে যান, এরপরে দেখেন এই যে ফুটার আসছে, ফুটার কতটুকু, এখান থেকে শুরু, এই যে এটা হচ্ছে হোয়াইট কালার, তারপরে একটু অ্যাশ কালার দিয়ে শুরু, প্রাইস ইনক্লুডস, এই যে এখান থেকে শুরু ফুটার, তারপরে কোথায় কোথায় পাবেন, এই যে প্রত্যেকটার উপরে গেলে
লিঙ্কের মতো শো করছে, যে এখানে ক্লিক করলে আরেকটা পেজে নিয়ে যাবে। এরপরে দেখেন কপিরাইটের ইস্যুজ আসছে, এবং তাদের সাথে ম্যানেজ ইউর অ্যাডোবি আইডি, আইক্লাউড স্টোর অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট অ্যাপল, অ্যাপলের সাথে কন্ট্যাক্ট করতে চান কি না, অ্যাবাউট অ্যাপল, সব কিছু শো করছে। এটা কোথায় আছে, ইউনাইটেড স্টেট। এই জিনিসটাকে কি বলা হচ্ছে, ফুটার বলা হচ্ছে। সেম আমি এবার ম্যাকে চলে আসি। ম্যাকে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার হেডার কিন্তু সেম আছে, হেডারে কোনো পরিবর্তন আসে নাই। এখন হেডারের পরে আরেকটা অপশন চলে আসছে, এটা হচ্ছে সাব হেডার। আমরা টুলস, টুলসের ভিতরে সাব টুলস পেয়েছিলাম, কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেলের ভিতরে সাব কন্ট্রোল, ওই যে ডান পাশের যে কর্নারে ছিল, ডান পাশের এই কর্নারে, এই যে এটা, এটা ছিল টুলস। টুলসের ভিতরে আবার কি ছিল, সাব টুলস, টুলস, টুলসের ভিতরে সাব টুলস, রাইট। আবার এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল বলছিলাম, আর এই ডান পাশের যে পার্টগুলো নিয়ে আসছিলাম কন্ট্রোল করার জন্য সেটাকে সাব কন্ট্রোল প্যানেল বলছিলাম। তো দেখেন আপনি যখন ম্যাকে ক্লিক করলেন, ম্যাকে ক্লিক করার সাথে সাথে ম্যাকের যে ব্র্যান্ডগুলো আছে সাব কন্ট্রোল প্যানেল হিসেবে সেগুলো শো করছে। তাহলে আমরা হেডার তো আমার রয়ে যাবে, আপনি যত এখানে স্ক্রল করবেন এটা সহকারে, যে হেডার, সাব হেডার, তারপরে হচ্ছে বডি পার্ট আসছে, স্ক্রল করে নিচে চলে যান, গিয়ে দেখেন এখানেও কিন্তু ফুটারটা রয়ে গেছে। এই যে ফুটার, ফুটারটা শো করছে। আপনি যতগুলো পেজেই যান না কেন, সাপোজ আমি ওয়াচে ক্লিক করলাম, ওয়াচে চলে যাই, ওয়াচ, এই যে হেডারটা আছে সাথে ওয়াচের যে সাব হেডারটা সেটাও চলে আসছে, যে কি কি ধরনের ওয়াচ পাওয়া যায়। স্ক্রল করে নিচে চলে যান, দেখেন এই যে ফুটার চলে আসছে। দারাজে আসি, বছরের শেষ বিক্রয়, একটা আমি যদি এটাকে বলি একটা অ্যাড, ওয়েব অ্যাড ব্যানার অ্যাড হিসাবে সে ডিজাইন করেছে। এরপরে এই যে দেখেন এখানে হেডার কতটুকুকে বলছি, এই টোটাল এতটুকুকে আমরা হেডার বলছি। একটা হেডারের মধ্যে কি কি থাকবে, মেনু বার থাকবে বা মেনুগুলো থাকবে, তার মধ্যে সাব মেনু থাকতে পারে, এরপর ইমেজ থাকতে পারে এবং স্লাইডার ইমেজও থাকতে পারে। একটা হেডারের মধ্যে এই সবগুলো পার্ট আপনার থাকবে, সার্চিং অপশনও থাকতে পারে। এই যে দেখেন স্লাইডার ইমেজ বারবার এক একটা করে চেঞ্জ হচ্ছে। স্লাইডার ইমেজগুলো একটার পর একটা কি হবে, চেঞ্জ হয়ে আসবে। যখনই আপনি অন্য কোনো ইসে চলে যাবেন, পেজে চলে যাবেন, সেম এই ওয়েবসাইটের পেজে চলে আসার পর এই যে দেখেন ছোট্ট করে হেডারটা রয়ে গিয়েছে, ক্যাটাগরিজটা রয়ে গিয়েছে এই পেজের। মোবাইল অ্যাক্সেসরিজ, ম্যান্স ফ্যাশন, আরেকটা ছোট্ট করে কার্ডগুলো দেখাচ্ছে, হেডারের আরেকটা ছোট্ট পার্ট রয়ে গিয়েছে। স্ক্রল করে নিচে আসেন, ওই যে দেখেন স্টিল হয়ে আছে, যতটুকু স্টিল হয়ে আছে মুভ করছে না, এই যে এতটুকু স্টিল হয়ে আছে, এটা হচ্ছে হেডারের পার্ট। বডি, ওয়েবসাইটটার বডি মুভ করছে। এবার আসি, স্ক্রল করে একদম নিচে চলে আসি। নিচে চলে আসার পর এই যে ব্লু কালারের যতটুকু দেখতে পাচ্ছেন, ব্লু কালার এখান থেকে শুরু করে নিচে, এটা হচ্ছে ওদের ফুটার। ক্লিয়ার? এখানে যদি দেখেন ওদের হেডারে কি রাখছে, শুধু কোম্পানির নামটা আর হচ্ছে ওই যে মেনু বার। এরপর আপনি স্ক্রল করে আসেন, স্ক্রল করে একদম এটা বডি, বডির পরে সবার শেষে আছেন, এই যে এখান থেকে হচ্ছে ফুটার। একটা ওয়েবসাইটে লোকেশন, ইমেল এগুলো থাকবে? হ্যাঁ, ফুটারে হচ্ছে ইনফরমেশন থাকবে যে কিভাবে কন্ট্যাক্ট করবে বা কোনো কন্ডিশন আছে কিনা, রুলস আছে কিনা, তারপরে হচ্ছে কপিরাইট ইস্যুস, এই জিনিসগুলো আপনি উল্লেখ করে দিবেন। বাট এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না যে ম্যাম আমি কি লিখবো, কিভাবে বুঝবো, কোনটা দেব। এই ক্ষেত্রে বায়ার আপনাকে সম্পূর্ণ হেল্প করবে, যে সে হেডারে কি কি রাখতে চায়, কোন কোন মেনু রাখতে চায়,
সে বডিতে কি কি রাখবে, ওয়ান পেজ হবে না মাল্টিপল পেজ হবে, মাল্টিপল পেজ হলে কোন পেজে কি রাখবে, কোন পেজের পরে কোন পেজ আসবে, টোটাল কন্টেন্ট ইমেজ সব কিছু আপনাকে দিয়ে দেবে। জাস্ট আপনাকে যেটা করতে হবে এগুলো মেনটেন করে কোডিং করে বসাতে হবে, ডিজাইন করতে হবে। যেমন সে আপনি ডেমো দেখালেন, এই ডেমোটাই দেখালেন, এই পেজের ডেমোটাই দেখালেন, দেখানোর পর সে বলবে হ্যাঁ ভালো লেগেছে বাট একটু মডিফাই করো। মডিফাইটা কি, হয়তোবা ওদের হোম বারটা এইভাবে আসছে, আপনি এইভাবে না দিয়ে ওই যে দারাজের মতো এক সাইডে দিলেন, তারপরে ওদের এটা ব্ল্যাক আছে, আপনি ব্ল্যাক না দিয়ে অন্য কালার দিয়ে এখানে হয়তোবা একটা ব্রেকিং নিউজের মতো একটা অপশন দিয়ে দিলেন, যে তারপরে ওরা স্লাইডার ইমেজ এখানে ব্যবহার করেছে, আপনি এখানে একটা স্টিল ইমেজ বা দুইটা পার্টের ইমেজ ব্যবহার করলেন, এখানে হয়তোবা ওরা টেক্সট ছবিটার উপরে নামটা লিখে দিয়েছে, আপনি হয়তোবা ছোট্ট একটা ব্লক করে টেক্সট রাখলেন, একটু ডিটেলস লিখলেন, সব কিছুই হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, জাস্ট আপনাকে ডিজাইনটা সাজাতে হবে। বাট আপনি যখন একটা ব্রোশিওর ডিজাইন করছেন বা একটা ফ্লেয়ার ডিজাইন করছেন, তখন তো আর ক্লায়েন্টকে আর সেটা দেখানো যাবে না, ক্লায়েন্ট আপনাকে কন্টেন্টগুলো দিয়ে দিবে, ছবিগুলো দিবে, এইবার আপনাকে সাজাতে হবে বসে বসে যে কোথায় কী দিলে দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে। যেটাই করেন না কেন, অবশ্যই আমাদেরকে কি করতে হবে, পড়াশোনা করতে হবে। আপনি যত বেশি, আরে সব আবার বন্ধ করে দিলাম কেন, কি যেন ছিল এরপর, উইকিপিডিয়া কিছু দেখালেন না? উইকিপিডিয়া কি দেখাবো, দেখে নিন বাসা। বাসায় দেখে নিয়ে ওয়েবসাইট কত প্রকার তন্নি, ওয়েবসাইট কত প্রকার? দুই প্রকার। দুই প্রকার কি কি? স্ট্র্যাটেজিক, ডাইনামিক। ডাইনামিক বা ওয়ান পেজ, মাল্টিপল পেজ, আরো সহজ করে যদি বলি, সো ক্লায়েন্ট এসে যদি আমাকে বলে যে কত পেজের বানাতে চায়, পারবো? তো ওয়ান পেজের যদি হয়, সাপোজ এটা হচ্ছে ওয়ান পেজের, এটা তো আমার জন্য একদমই ইজি, যে জাস্ট একটা পেজের মধ্যেই হবে, টেনশন নাই, একটা পেজেই আমি ডিজাইন করব। বাট যখনই এটা মাল্টিপল পেজ হবে তখন আপনার একটু কাজ বেড়ে যাবে, যে কয়টা পেজ করতে হচ্ছে এখানে টোটাল, যে এই পেজটার একবার ডিজাইন করবেন, হোমে চলে যাই, এই পেজটার একটা ডিজাইন করতে হবে, এটা রাখবেন, আবার কোর্স রেজিস্ট্রেশনের জন্য আরেকটা পেজ ডিজাইন করবেন, সেটা রাখবেন, কোর্স মডিউলের জন্য আপনি আরেকটা পেজ ডিজাইন করেছেন, এটা রাখবেন, প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা আপনাকে ডিজাইন করতে হচ্ছে। সুবিধা একটাই যে হেডারটাকে, যে ক্লায়েন্ট চাচ্ছে হেডার যেটা আছে এটাই থাকবে, প্রত্যেকটা পেজে হেডারটা স্টিল থাকবে, যে এরকমই থাকবে, ওইটাকে আপনি কপি করে নিয়ে আসছেন, আপনার কোনো এখানে ডাবল ডিজাইন করতে হচ্ছে না, বাট ডিজাইন করতে হচ্ছে বডিটাকে। মাল্টিপল পেজ হলে যতগুলো পেজ সবগুলো আপনাকে আলাদা আলাদা ডিজাইন করে দেখাতে হবে। একটা ওয়েবসাইটের কয়টা পার্ট থাকে, তিনটা পার্ট থাকে, তিনটা পার্টকে কি বলে, হেডার, বডি আর হচ্ছে ফুটার। তো হেডারের মধ্যে অনেক অপশনই থাকতে পারে, ক্লায়েন্টের ইচ্ছা অনুযায়ী সেই অপশনগুলো ডিজাইন করা হয়, বডিতেও সে কী কী রাখবে, কীভাবে রাখবে ডিজাইন করে, ফুটারে কোথায় কী রাখবে, কী কী দিতে চায় ইনফরমেশন, সেটা সে বলে দিল। আশা করি এই টপিকগুলো নিয়ে আর কারো কোনো প্রবলেম হবে না। পরবর্তী স্টেপে আসি, পরবর্তী স্টেপটা হচ্ছে পেজ রেসপন্সিভ। পেজ রেসপন্সিভ মানে কি, এনিওয়ান কে বলতে পারবো? পেজ রেসপন্সিভ মানে হচ্ছে যে আপনি যখন যে ডিভাইসে ওয়েবসাইটটা দেখবেন, তখন সেই ডিভাইসের সাইজ অনুযায়ী আপনার ওয়েবসাইটটা সুন্দরভাবে প্রেজেন্ট হবে। পেজ রেসপন্সিভ এইটাকেই বলা হচ্ছে, যে আপনি যখন ডিজাইন করছেন পেজ রেসপন্সিভ রেখে আপনাকে ডিজাইন করতে হবে, বিকজ আপনি যদি পেজ রেসপন্সিভ রেখে ডিজাইন না করেন
তাহলে প্রবলেমটা কি হবে, যে আপনার বাসায় যে ডেস্কটপ ইউজ করছেন, মনিটর, মনিটরটা হচ্ছে 42 ইঞ্চি, 42 ইঞ্চি বা 48 ইঞ্চি, আমার বাসায় আছে মাত্র 24 ইঞ্চির। আরেকজন হয়তো ল্যাপটপ ইউজ করছে, তার আরেকটু ছোট স্ক্রিনটা কি আরেকটু ছোট, কেউ হয়তো বা ট্যাবলেট ইউজ করছে, অথবা আমার হাতে ফোন আছে, আমি ফোন দিয়ে ওয়েবসাইটটা দেখতে চাই। পেজ রেসপন্সিভ করে যদি আপনি ডিজাইনটা না করেন, প্রবলেমটা কি হবে, ডেভেলপার যখন এটাকে ডেভেলপ করবে, বা আপনি তো হচ্ছে জাস্ট পিএইচডিতে একটা ডিজাইন করে দিচ্ছেন যে এরকমটা হবে, দেখতে ঠিক এরকম হবে, এই জায়গায় আসলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, বাট আপনি ফটোশপে যখন ডিজাইন করছেন তখন কি বাটন ডিজাইন করার অপশন থাকে? আমরা ব্লেন্ডিং অপশন দিয়ে দেখেছিলাম না, বাটন, যে বাটনের মতো শো করবে, অথবা শ্যাডো দিয়ে বাটন বানাচ্ছিলাম, কারো মনে আছে? ১০ দিলাম, যেটা একটা আপনি কি বাটনের মতো শো করলেন, তো মাউসটাকে এটার উপরে নিয়ে আসলে তো কালার চেঞ্জ হচ্ছে না। আপনি এটা বোঝানোর চেষ্টা করলেন যে এটা একটা বাটন, পিছনে একটা শ্যাডো দিলেন, তো এটা তো চেঞ্জ হচ্ছে না। এই জিনিসটাকে বলা হয় হোভার, যে যখন আপনি মাউসটা এই যে লার্ন মোড়ের উপরে নিয়ে যাচ্ছেন, সাথে সাথে কালারটা গাঢ় হয়ে যাচ্ছে, অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে, বাইরে থাকলে একটু লাইট কালার, যখনই আপনি এই বক্সটার উপরে নিয়ে গেলেন একদম ডার্ক অরেঞ্জ, মানে অরেঞ্জ কালার চলে আসছে, এখানে চলে যান একটু গ্রিন কালার হয়ে যাচ্ছে, অথবা অ্যাবাউট আসে চলে যান দেখেন ব্লু কালার হয়ে গেল, ছিল ব্ল্যাক কালার ব্লু কালার হয়ে গেল, ক্লায়েন্টে যান ব্লু কালার হয়ে যাচ্ছে, এখানে আসেন আর কি, এগুলোদের কোনো রেসপন্স নাই। আমরা অ্যাপলে চলে আসি, যে এই যে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অথবা আমি আইফোনে ঢুকলাম, ঢুকার পর যখনই আমি এইটার উপরে আসছি, যে দেখেন হোয়াইট কালার ছিল ব্লু কালার হয়ে গেল, হোয়াইট কালার ছিল ব্লু কালার হয়ে গেল। মানে এই ডিজাইনটা তো আমরা করতে পারবো না, হয়তো অথবা বাটনটা ডিজাইন করতে পারবো, অন্য লোকের থেকে এটা করে দিলাম, এটা হচ্ছে সম্পূর্ণ ডেভেলপারের কাজ, বাট আপনাকে বুঝিয়ে দিতে হবে, ডেভেলপার যাতে বুঝতে পারে যে এইখানে একটা লিংকের মতো হবে, যে আইফোন 12 এইখানে যখনই আপনি, আপনাকে বোঝাতে হবে ফার্স্টে একটা ডিজাইন করবেন হোয়াইট কালার দিয়ে, এরপরে আরেকটা ঠিক কপি করে ব্লু কালার করে দিবেন, সে হচ্ছে এটাকে হোভার বলা হয়, আমরা ডিজাইন করব, টেনশন নিয়েন না, কিভাবে করতে হয় দেখিয়ে দিব, যে ওনাকে বোঝাতে হবে এইখানে আসলে তোমার আরেকটা পেজে চলে যাবে, ক্লিক করার সাথে সাথে তোমাকে আরেকটা পেজ ডিজাইন করতে হবে, এবং আপনাকে কিন্তু এই পেজটা ডিজাইন করে দেখাতে হবে, এই পেজটাও দেখিয়ে দিবেন। আমি ওয়ান পেজেরটা দেখাই, কারণ আমরা ওয়ান পেজে ডিজাইন করব, মাল্টিপল পেজ ডিজাইন করব না, কারণ ওয়ান পেজে ডিজাইন করতে গেলে 2 দিন সময় লেগে যায়, মাল্টিপল পেজ করলে তো আর ইলাস্ট্রেটরে 1 মাসও যেতে হবে না। হ্যাঁ, একটা করলে সব বুঝে যাব, যে আপনি যখন এখানে আসছেন, এখানে আসার সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে, দ্যাট মিন্স এখানে ক্লিক করলে অন্য আরেকটা পেজে নিয়ে যাচ্ছে, আপনি যখন সার্ভিসে ক্লিক করছেন তাদের সার্ভিস যেখানে আছে সেখানে নিয়ে যাচ্ছে, আপনি যখন ওদের ক্লায়েন্টের এইখানে আসলেন, যে এখানে ব্ল্যাক কালার, আসার সাথে সাথে ব্লু কালার হলো, এখানে ক্লিক করার সাথে সাথে ওদের ক্লায়েন্টের যে প্যানেলটা সেই প্যানেলটা চলে আসবে, কন্ট্যাক্ট আছে ক্লিক করলে ওদের সাথে কন্ট্যাক্ট করার জন্য যে প্যানেলটা সেটা চলে আসবে, এই জিনিসগুলোকে বলা হচ্ছে হোভার, এবং আপনার ডিজাইনের মধ্যে এই হোভারটাকে কী করতে হবে, ফুটিয়ে তুলতে হবে, কীভাবে ফুটিয়ে তুলবো সেটা আমরা অবশ্যই দেখবো। আমরা যে পেজ রেসপন্সিভ মানে হচ্ছে আপনি যে ডিভাইসে এই ওয়েবসাইটটা দেখেন না কেন, সেই ওয়েবসাইটের মেজারমেন্ট অনুযায়ী আপনার, সরি, সেই ডিভাইসের মেজারমেন্ট অনুযায়ী ওয়েবসাইটটা ভাগ হয়ে যাবে। ইমেজে চলে যাই ভালো উদাহরণ দেখানোর জন্য, ধরেন
আমি এখানে আসি, পেজ রেসপন্সিভ দেখাচ্ছে যে এই ডেস্কটপের মনিটরটা বড় এইভাবে শো করছে, কোম্পানির লোগো বা নাম ব্লু কালার দিয়ে বুঝালো যে এখানে হচ্ছে একটা ডেসক্রিপশন বা স্লাইডার ইমেজ, এরপরে তিনটা পার্টে আলাদা আলাদা করে টপিক, তিনটা ছবি দেওয়া আছে ছোট ছোট, এগুলো ডিটেলস। যখনই ল্যাপটপে আসছে, ল্যাপটপে আসার পর সাইড থেকে একটু কমে আসলো, ট্যাবলেটে যখন আসছে তখন আরও কমে আসছে, এবং এই যে এখানে তিনটা পার্ট ছিল, তিনটা পার্ট ভাগ হয়ে দুইটা আসছে, পরে একটা আসবে, মোবাইলে যখন আসছে তখন একদম প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে গেছে। এখানে দেখেন বড় ডেস্কটপ, বড় মনিটর, তারপরে হচ্ছে ট্যাবলেট, এরপরে হচ্ছে লম্বা ভার্টিক্যালি ট্যাবলেট, এরপর হচ্ছে মোবাইল। আরো ভালো উদাহরণ দেখাই, আমাদের কাছে এখন কি আছে, ওয়ান পেজের একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা এখন আমি 24 ইঞ্চি মনিটরে দেখছি, এভাবে শো করছে। আমি এটাকে কি করতে চাই, পেজ রেসপন্সিভ করতে চাই। আপনি এটাকে ছোট করে দেন, ছোট করে একদম ছোট করে নিয়ে আসেন, এভাবে নিয়ে আসলাম। নিয়ে আসার পর ধরে নেন এটা আপনার মোবাইল, মোবাইল দিয়ে দেখছেন, তাহলে কিছুক্ষণ আগে ছবিটা কি ছিল, এত বড় ছিল, বাট এখন কি হয়ে গেল, একদম চেপে চলে আসছে। এটার হেডার তো শো করছে না, এই যে অ্যাবাউট আস, সার্ভিস, টিম, ক্লায়েন্টস কিছুই তো শো করছে না, কোথায় গেল সবগুলো হচ্ছে। এই যে তখন বাটনের একটা ছোট্ট থ্রি ক্লিপারের মতো, এখানে ক্লিক করলে এই ছয়টা পার্টি আপনাকে দেখাচ্ছে। এরপরে এটাকে যখন আপনি স্ক্রল করবেন, স্ক্রল করে নিচে গেলে এই যে প্রত্যেকটা জিনিস একটু মনোযোগ দিয়ে দেখেন, এই যে হোয়াট উই ডু, এটাতে যখন আসলাম ওদের কি কি আছে, ব্র্যান্ড ডেভেলপমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট, অ্যাডভার্টাইজিং, মানে তিনটা তিনটা পার্ট করে তারা দেখিয়েছে, তিনটা তিনটা পার্ট। বাট আপনি যখন পেজ রেসপন্সিভ করছেন, মোবাইলে দেখছেন, এবার আমি হোয়াট উই ডুতে আসলাম, এখন দেখেন প্রত্যেকটা পার্ট সিঙ্গেল সিঙ্গেল একটার পর একটা শো করছে। এটাকেই বলা হচ্ছে পেজ রেসপন্সিভ। আপনি যদি পেজ রেসপন্সিভ বা মেজারমেন্ট না করে এই ডিজাইনটা করেন, ডেভেলপারের প্রবলেম হবে, এবং সে যখন ডেভেলপ করবে, সাপোজ আপনি একটা ডিজাইন করে দিলেন, এটা হচ্ছে আবার ডেভেলপার কি করবে, যদি আপনি রেসপন্সিভ না করে নেন, সে তাকে রেসপন্সিভ করে নিবে, রেসপন্সিভ করে তারপরে হচ্ছে ডেভেলপ করবে। যদি ডেভেলপার রেসপন্সিভ করে না নেয়, তাহলে এই লেখাগুলো এইভাবে নাও আসতে পারে, এমন হতে পারে যে ভেঙে গেছে, এই অর্ধেক লেখা এখানে শো করছে, অর্ধেক বাহিরে আছে। প্রমাণটা দেখাই, প্রমাণটা হচ্ছে আমরা লার্নিং এন্ড আর্নিং এ চলে যাই, হোমে আসি, আমি এই পেজটাকে ছোট করলাম, একটু মনোযোগ দিয়ে দেখেন, এখানে আমার হোম, কোর্স, রেজিস্ট্রেশন সবগুলো পর পর আছে, ডান পাশে চারজন ভিআইপির ছবি আছে, তাদের নাম ডেজিগনেশন সহকারে, ইমেজটা বড়, স্লাইডার ইমেজ, এরপরে টেক্সটগুলো আছে। যখনই আমি এটাকে এইভাবে অফ করলাম, অফ করার পর মানে পেজ রেসপন্সিভ করার চেষ্টা করলাম, হোম, কোর্স, রেজিস্ট্রেশন এগুলো একটার পর একটা চলে আসলো, কিন্তু ছবিটা, স্লাইডার ইমেজটা দেখেন অর্ধেক কাটা পড়ে গেছে, ডান পাশের টুকার দেখা যাচ্ছে না, ডান পাশে যে চারজন ভিআইপির ছবি ছিল ডেজিগনেশন নাম সহকারে সেগুলোও আসছে না, আসছে, কাটা পড়ে গেল না, স্ক্রল করে নিচে যান, টেক্সটগুলো সব একটার পর একটা চলে আসছে, কিন্তু এই যে ডান পাশে সব কাটা পড়ে গেল, ডেভেলপমেন্ট প্রশিক্ষণ এটার আসে নাই, বুঝতে পেরেছি। ধরেন আমি আইফোনের এই ব্র্যান্ডটাতেই চলে গেলাম, এখন এইভাবে শো করছে, যখন আপনি এটাকে পেজ রেসপন্সিভ করবেন, ছোট করে দেন, ওরা আবার পেজ রেসপন্সিভ এইভাবে করে দিয়েছে, থ্রি ক্লিপারে শো করলে যে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা শো করবে, ম্যাকে ক্লিক করলে ম্যাকের পার্টে চলে যাবে, স্ক্রল করে নিচে আসেন, দেখেন ওদেরও কিন্তু এই যে ছবি কাটা পড়েছে, ওদেরও কিছু কিছু ছবি কাটা পড়েছে। আমরা বিজনেস কার্ড, ফ্লেয়ার ডিজাইন করার সময় কি করেছিলাম, সেফটি এরিয়া রেখেছিলাম, সেফটি এরিয়ার কথা মনে আছে, সেফটি এরিয়ার কথা মনে আছে, ঠিক। এই ওয়েব টেমপ্লেট ডিজাইন করার সময়ও আমরা সেফটি এরিয়া মেনটেন করব। রিয়াসাত মিউট করেন,
কিছু বলবেন রিয়াসাত? না না ম্যাম, সিনি নিয়ে এসে বলতে সন্তানদের রেসপন্স করতে হবে। আচ্ছা, তখন আমরা কি করব, সেফটি এরিয়া বা সেফ জোন মেইনটেইন করব। আর ওয়েব টেমপ্লেট ডিজাইন করার সময় এই সেফ জোনকে বলা হয় বুটস্ট্র্যাপ গিট লাইন। কি বলা হয়? বুটস্ট্র্যাপ গিট লাইন। এই গ্রিড লাইনটা চাইলে আপনি নিজে বানিয়ে নিতে পারেন, বাট আমি বলবো মাথা নষ্ট না করতে চাইলে বানানোর দরকার নাই। আপনার অনলাইনে ফ্রিতে অনেক অনেক গ্রিড লাইন পাওয়া যায়, ফ্রিতে দেওয়া আছে। কারণ এটার মেজারমেন্ট করা, বসে বসে ইঞ্চি বাই ইঞ্চি, পিক্সেল বাই পিক্সেল কাউন্ট করা অনেক টাফ। দেখেন, আমরা এই যে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টে যখন প্রবলেম ফেস করছিলাম, যে এটাকে যখন এইভাবে ছোট করে দিচ্ছি, ডান পাশে সব কাটা পড়ে যাচ্ছে, বাট ডেভেলপার এটাকে কী করলো, রেসপন্সিভ করে দিল। কীভাবে? আমি এখানে চলে যাই, মোর টুলস, ডেভেলপার টুলস। এই যে দেখেন, ডেভেলপার এটাকে রেসপন্সিভ করে দিয়েছে এবং আপনি এই ডিজাইনটা করে দিয়েছেন। যে এই যে রেসপন্সিভে আসেন, কোন ফোনের যে কোন ভার্সনে দেখতে চাচ্ছেন সেই ভার্সনটা আপনি সিলেক্ট করেন। সিলেক্ট করার সাথে সাথে ওই ভার্সনে শো করবে, একদম সবগুলো পার্ট থাকবে। এই যে চার ডান পাশের পার্ট সবগুলো আছে, কোনো ডিফারেন্স পাচ্ছেন না, কোনো কিছু কাটা পড়বে না, কোনো কিছুই প্রবলেম হবে না। আবার ধরেন এই যে শ্যাডো অ্যান্ড সিলে চলে যাই, আবার এখান থেকে মোর টুলস, যেটা কি পেজ রেসপন্সিভ কিনা, ডেভেলপার টুলসে ক্লিক করেন, অপেক্ষা করেন। এই যে দেখেন, এটা পেজ রেসপন্সিভ মোবাইল ভার্সনে শো করছে। আপনি কিভাবে বুঝবেন যে এটার ই করা আছে কিনা, কতটুকু পেজ রেসপন্সিভ করা আছে, কিভাবে বুঝবো? আমরা আমাদের প্রজেক্টের ওয়েবসাইটটাতে চলে আসলাম। দেখেন, বাম পাশে এতখানি জায়গা খালি, ডান পাশে এতখানি জায়গা খালি। আমরা 10 মিনিটের ব্রেক নিই, আমি আসছি 10 মিনিট পরে, আসে চলে যাই। তো দেখেন, আমাদের ওয়েবসাইটটাতে কি আছে, যে এই যে বাম পাশে এতখানি জায়গা খালি, ডান পাশে এতখানি জায়গা খালি, কি দরকার ছিল খালি রাখার জায়গাটা? আইফোনের এখানটায় চলে আসি, আইফোন না, মানে অ্যাপলের ওয়েবসাইটটাতে চলে আসি। অ্যাপলের ওয়েবসাইটেও দেখেন, এই যে ডান পাশে মোটামুটি অনেকটা জায়গা খালি রেখেছে, বাম পাশেও, লেফট সাইড এবং রাইট সাইড দুই পাশে, এটাতে আসি, ওদেরও মোটামুটি অনেকখানি জায়গায় যে দেখেন খালি রেখেছে। ওই যে আমরা বিজনেস কার্ড ফ্লেয়ার ডিজাইনে করে আসছিলাম, যে সেফটি এরিয়া, একটা সেফ জোন ওরা রেখে দেয় যেখানে শুধুমাত্র টেক্সট, লোগো আর ইম্পর্টেন্ট যে পার্টগুলো সেগুলো হচ্ছে সেফ জোনের ভিতরে থাকবে। ব্যাকগ্রাউন্ড ডিজাইন বা বাকি যে অপশনগুলো আছে, ইমেজ, সব কিছু আপনি টোটাল ব্যাকগ্রাউন্ড জুড়ে করেন, আপনাকে কেউ না করবে না। এই যে দেখেন, পেজ রেসপন্সিভ করে টেক্সটগুলো এটার ভিতরে আছে এবং প্রত্যেকটা টেক্সটের মান একদম সমান। এই যে এখান থেকে শুরু করে এই টেক্সটটা যতটুকু ব্লকের মধ্যে আছে, আমি যদি একটা গ্রিড লাইন এখানে টানতে পারি, যে যতটুকু ব্লকের মধ্যে আছে ঠিক এখান থেকে শুরু করে সেম এতটুকু একই ব্লকে। সাপোজ উইন্ডোজ প্রিন্ট স্ক্রিন, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, পেন্ট ওপেন করি, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, একটা শেপ নেই, এখান থেকে এতটুকু এই শেপটাকে আমি কি করব, মুভ করাবো কিভাবে, এখান থেকে মুভ করানোর অপশন কি? পেইন্টে কেউ কাজ করেন? পেইন্টে কেউ কাজ করেন? এখান থেকে তো মুভ করানোর অপশন নেই। যে এই শেপটাকে আমরা কি করতে পারি, একদম হুবহু এটা যতটুকু আছে ঠিক এই পার্টটুকু ততটুকুতে আছে, এবং পরের এই পার্টটাও সেম অতটুকু দূরত্ব নিয়ে আছে, দুইজন পাশাপাশি। আমি উপর নিচে বলছি না, হাইট বলছি না, পাশাপাশি কথা বলছি। তো এখানেও আসেন, সেমে যে ডান পাশে যতটুকু জায়গা খালি, বাম পাশেও ততটুকু জায়গা খালি, মানে রাইট সাইড এবং লেফট সাইড।
এখানে দেখেন ওরা ঠিক অতটুকু জায়গা রেখেই পিছনে ছবি ঠিক রাখছে, বাট টেক্সট কিন্তু একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত, সেফ জোন পর্যন্ত আছে, এর বাহিরে কোনো টেক্সট যায়নি। দেখেন মাউসটা যেখানে আছে এতটুকুই টেক্সট, এর বাহিরে যায়নি। ঘুরে এসে দেখেন বাহিরে যায়নি। এটাকেই বলা হচ্ছে পেজ রেসপন্সিভ রাখতে হবে আপনাকে, কারণ আমরা এখন কিসে আছি, ডেস্কটপের মনিটরে। আপনি যখন ট্যাবে এটা দেখছেন, ট্যাবে এটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এই যে এখানে দেখেন, এটাতে দেখেন ডানে অনেকখানি জায়গা, বামে অনেকখানি জায়গা খালি, বাট যখন এটা ল্যাপটপের মনিটরে আসছে, ডানে ডানে একটু জায়গা কমে গেছে, বামে একটু জায়গা কমে গেছে। যখন ট্যাবে নিয়ে যাচ্ছেন তখন একদমই জায়গা নেই, অ্যাটাচ হয়ে গেছে। আর মোবাইলে যখন আসছে সবগুলো ভেঙে ভেঙে একটার পর একটা পার্টে আসছে। এই যে দেখেন একটার পর একটা পার্টে আসছে। ক্লিয়ার? আরো সহজ করে দেখেন, এই যে ডানে বামে জায়গা খালি, এটা যখন ল্যাপটপের মনিটরে দেখছেন দেখেন জায়গা একটু কমে গেছে, আবার ট্যাবে আসছে একদম পুরোপুরি অ্যাটাচ হয়ে গেছে। আর যখন এটা মোবাইলে দেখছেন তখন কি আরো ছোট হয়ে আসছে এবং কমে যাচ্ছে। এই পেজ রেসপন্সিভটা করা হয় কিভাবে, বুটস্ট্র্যাপ গ্রিড নামে, এটাকে বলা হয় বুটস্ট্র্যাপ গ্রিড, যেটা আমরা সেফ জোন বা সেফটি এরিয়া দিয়ে দেখাতাম, সেটা এখন বুটস্ট্র্যাপ গ্রিড বলছে। বুটস্ট্র্যাপ গ্রিড দেখতে এইরকমটা, এই যে বেগুনি কালার ব্যাকগ্রাউন্ডের উপরে যে একটু হালকা বেগুনি, 1 2 3 4 টোটাল 12টা ব্লক দেখতে পাচ্ছেন লম্বা লম্বা, এটাকে বলা হয় বুটস্ট্র্যাপ গ্রিড। আমরা টোটাল 12টা ব্লক নিয়ে কাজ করি, এই 12টা ব্লক এখান থেকে শুরু করে এই পর্যন্ত এর মান হচ্ছে বা সাইজ হচ্ছে 1170। বুটস্ট্র্যাপ গ্রিডের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 1170। তো এটা মেনটেন করা, হিসাব করে বসানো, মধ্যের ব্লকটা কত হবে, এখানে 12টা দিয়ে ভাগ করতে হয়, অনেক কাহিনী করতে হয়, হিসাব নিকাশ করতে হয়, ঝামেলা, যে কারণে আমরা ফ্রিতে বিভিন্ন সাইট থেকে নামিয়ে নেব। এবার আপনি এই যে রেসপন্সিভ করে ডিজাইন করবেন, যে আপনি যখন এখানে দেখছেন এখানে টোটাল 3টা পার্ট, আমার বুটস্ট্র্যাপে কয়টা পার্ট, 12টা, 12টা ব্লক আছে, 12টা ব্লককে 3টা করে ভাগ করলে মানে এই 3টা পার্ট এক একটা 4টা করে ব্লক রেখেছে। এই পর্যন্ত কয়টা করে ব্লক রেখেছে, 4টা করে। এই যে দেখেন এই 4টার মধ্যে ফার্স্ট পার্ট, এই 4টার মধ্যে দ্বিতীয় পার্ট, এই 4টার মধ্যে তৃতীয় পার্ট, এই যে 1টা 2টা 3টা পার্ট বসেছে। আবার অনেক জায়গায় দেখবেন যে 4টা ধরে 3টা ধরে একটা পার্ট করে রাখছে, তখন এখানে 4টা পার্ট হয়ে যাবে। আবার অনেক জায়গায় দেখবেন 6টা, মানে 2টা পার্ট আছে। কিভাবে হিসাব করা হচ্ছে, যেইভাবে, তো কিছুই বোঝা যাচ্ছে না, একটু বড় করে হলে দেখতে ভালো লাগতো। টোটাল কয়টা ছিল, 12টা পার্ট। এই যে দেখেন এই 12টা পার্ট, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা, 12টাকে কি করছে, 6টা পার্টে ভাগ করছে, মানে 2টা 2টা করে রাখছে, 2টা কলাম 2টা কলাম করে 6টা পার্টে ভাগ করেছে, যে আপনি যেই কন্টেন্টগুলো ব্যবহার করছেন 2টা 2টা করে নিয়ে তারপরে কাজ করছেন। আবার এরপরে কি বলেছে, যে 6টাকে একটা কলাম ধরছে, 6টাকে একটা কলাম ধরে, আবার 4টাকে একটা কলাম ধরে কাজ করছে, আবার 3টাকে একটা কলাম ধরে কাজ করছে। আপনি যখন ভাগ করবেন এই প্রত্যেকটা মিনিমাম একটা একটা 2টা 3 4 5, 5টা করে তো হবে না, কারণ 12টা যেহেতু অর্ধেক অর্ধেক, তো এইভাবে ধরে আপনাকে কাজ করতে হবে। বারোটার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। তো আপনি যখন ডিজাইনটা করছেন তখন আপনাকে আগে
সব সময় বলে আসছি যে এই সব ডিজাইন করার আগে সবার সর্বপ্রথম আপনার ক্লায়েন্টের সাথে যখন কথা টথা সব কন্টেন্ট সব ইনফরমেশন নেওয়া কমপ্লিট, এরপরে আপনাকে খাতায় যেতে হবে। আপনি আপনার খাতা নেবেন বা প্যাড নেবেন, পেন্সিল কলম নিয়ে এরপরে ডিজাইন করবেন। যে ফার্স্টে এখানে সিএসসি ডিপার্টমেন্টের কেউ আছেন? আচ্ছা, কোন সেমিস্টারে আছেন? থার্ড সেমিস্টার। তাহলে তো মনে হয় সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার ম্যানেজমেন্ট, তারপরে ডিজাইন ম্যানেজমেন্ট এগুলো পাওয়ার কথা। পেয়ে যাবেন। তো ওইখানে দেখবেন আপনাদের প্রজেক্ট দিবে, স্যার বা ম্যাম যে থাকুক প্রজেক্ট দিবে। যেমন ধরেন যে আপনি একটা মোবাইলের অ্যান্ড্রয়েড অ্যাপস বানাতে চাচ্ছেন, অ্যান্ড্রয়েড অ্যাপসটা কি রিলেটেড? সাপোজ দিল যে একটা অনলাইন টিকিটিং এর একটা অ্যাপস বানাবেন। তো অ্যাপসের ফার্স্টে কি হবে, ক্লায়েন্ট যখন আসবে সে ফার্স্টে কি হবে যে এসে ঢুকবে ওয়েবসাইটটাতে, তখন আপনাকে এটা ফার্স্টে আর্ট করতে হবে, হাঁটতে আর্ট করতে হয় আমাদেরকে। যে ফার্স্টে আমরা এখানে কোম্পানির নাম বসাবো, যে কোম্পানির নেম, স্লোগান, এখানে যে অ্যাবাউট আস, বা যেহেতু টিকিটিং সিস্টেম যে কোন বাসের কোন টিকিট, যেমন সহজ ডট কম ওইটাতে যদি যাই সেখানে দেখেন, অথবা আপনি কোন একটা স্কুলের কি করছেন ডাটা এন্ট্রি করবেন, এই জন্য একটা ওয়েবসাইট বানাবেন। তো স্কুলের যে কোন কোন সেকশন আছে, কোন কোন ক্লাস আছে সেটা আপনি দিলেন, তারপরে হচ্ছে টিচার্সের জন্য আলাদা একটা প্যানেল। ফার্স্টে কি একটা ছবি থাকবে, ছবির মধ্যে যে উই আর এই স্কুল সেই স্কুল, এভাবে একটা স্ট্রাকচার আপনাকে আর্ট করতে হবে হাতে। তারপরে এখানে পিছনে একটা জলছাপ হবে, এখানে একটা টেক্সট থাকবে, এখানে কিছু টেক্সট থাকবে, এখানে দুইটা ছবি বসাবেন, এভাবে ঘর ঘর করে ছবি বসাবেন। তারপরে হচ্ছে এখানে তিনটা ব্লক করে আপনি আর্ট করবেন। ফার্স্টে আপনাকে হাতে আর্ট করে নিতে হবে, এরপরে হচ্ছে আপনি বুট স্টেপ গ্রিড বসিয়ে তারপরে ফটোশপে ডিজাইন করতে আসবেন। এই বুট স্টেপ গ্রিডটা কোথায় পাবেন? জাস্ট আপনি এখানে লিখে সার্চ দেন বুট স্টেপ গ্রিড ফ্রি ডাউনলোড। ফ্রি ডাউনলোড লিখে সার্চ দেন, অনেক অনেক বুট স্টেপ গ্রিড আপনি ফ্রিতে পেয়ে যাবেন। তো আমি ফার্স্ট এটাতে গেলাম, এখানে চারটা গ্রিড আছে, এখানে তিনটা রেসপন্সিভ গ্রিড আছে। কি কি? আপনার মোবাইল, তারপরে হচ্ছে ট্যাবলেট, আর হচ্ছে ই ডেস্কটপ, মানে 1170, এরপরে নিচের হচ্ছে 900 কত যেন, আর হচ্ছে 768, তিনটা রেসপন্সিভ আছে। তো এইভাবে আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন। আমরা ফার্স্টে এটাতে যদি যাই, এখানে গেলে আপনার একটু ডিটেলস দেখা আছে, কি কি সাইজ, সাইজ এক্সেল, লার্জ, মিডিয়াম আর হচ্ছে স্মল, টোটাল চারটা সাইজ দেওয়া আছে। প্রত্যেকটা সাইজ আপনি কাজ করতে পারবেন, ট্যাগ করা আছে, গাইডলাইন টানা আছে, বেসড অন বুট স্টেপ 4, চার নম্বর যে বুট স্টেপ সেটার উপর বেস করে বানানো আছে। নোট আর্টবোর্ড ভার্সন ফর এক্সেল ড্যাট শুড ওয়ার্কিং, শুধুমাত্র ফটোশপ ভার্সনে কাজ করবে সে বলে দিয়েছে। এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন ফ্রিতে, আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি, সকালে ডাউনলোড করেছি। তো জাস্ট ডাউনলোডে ক্লিক করলেই হবে, এই যে দুইটা ডাউনলোড করেছিলাম, এটা হচ্ছে চারটার আর এটা হচ্ছে তিনটার। তো এটাকে যখন আমরা ভাঙাবো, এটাকে যখন আমরা ভাঙবো, দুইজনকে সিলেক্ট করলাম, আমি জিপটাকে ভেঙে দিই, এক্সট্রাক্ট হেয়ার, দুইটা অলরেডি কি হলো ভেঙে গেল। আমরা একটু নিচে চলে যাই, আমার ফাইলগুলো আবার নিচে চলে আসে। এই যে এখানে দেখিয়েছিল না যে বুট স্টেপ জি ফোর, আর একটা হচ্ছে তিনটা, একটার মধ্যে তিনটা আছে, একটার মধ্যে চারটা আছে। এই যে এটা দেখেন তিনটারটা, এর মধ্যে তিনটা বুট স্টেপ আছে, তিনটা সাইজের, কি কি, 1170, 970, 750, তিনটা সাইজের আছে। আপনি যে কোনো সাইজ ধরে করতে পারেন, বাট আমার এই দুইটা দরকার নেই, কারণ আমি এই দুইটা সাইজে করব না, আমার শুধু 1170টা দরকার।
আমরা 1170 ধরেই কাজ করি, 1170 ধরেই আমরা কাজ করব। আর পরের আবার দেখেন কয়টা আছে, এটা হচ্ছে ওই যে মোবাইল, তারপরে হচ্ছে আপনার ট্যাবলেট, এগুলো ধরে, ওগুলো প্রয়োজন পড়ে না। আপনি যখন কাজ করবেন আমার এই যে 1170টা দরকার, আর বাকিগুলো আমার দরকার নেই, কারণ আমি এইটা ধরেই কাজ করব। এটাকে জাস্ট ওপেন করেন, এই যে বুটস্ট্র্যাপ গ্রিডটা চলে আসছে, আমি এটাকে ওপেন করি, আর আরেকটা যে ছিল সেটাকে ওপেন করি, এটাকেও ওপেন করেন। এটা তো ফটোশপের ডকুমেন্টই না, যেন ওপেন হচ্ছে না, 1 KB। এখানে ফটোশপের ফাইলই নেই। আচ্ছা দাঁড়ান, আপনাদের হয়তো বা কন্ডিশন যে মাথার মধ্যে কনফিউশন হচ্ছে যে কেন ম্যাম ডিলিট করে দিল, কেন কাজ করব না, আমি আবার রিস্টার্ট করে দিলাম। হ্যাঁ, ওইটার ভিতরেই থাকবে, 1170 এর ভিতরেই এই প্রত্যেকটা চার্ট পার্ট আছে। আমি পাঁচটাকেই সিলেক্ট করি, ওপেন করি, একদম ফার্স্টে যেটা আছে এটা তো আমার ডকুমেন্ট, আমি এটাকে ডিলিট করে দিলাম। 1170 এইটা হচ্ছে মেইন, এই ছবিটাকে, এই যে এটা হচ্ছে মেইন। তারপরে যেটা আছে সেম জিনিসটাই, এখানে হচ্ছে ওরা কি কি কলাম, গ্রিড লাইন, তারপরে আপনার এখানে মেইন পার্ট হচ্ছে, এই যে এতটুকু, এখানে আমি একটা শেপ নিয়ে আসি, দেখেন এই শেপটার মান কতটুকু, এই শেপটাকে টানি, এই যে দেখেন 1113, ওই যে গ্রিড লাইনটা টেনেছে, এখানে আপনার 1100 থেকে 1170 এর মধ্যে হবে। আবার পরের আরেকটাতে চলে যান, সেইমে যে গ্রিড লাইন ধরে টানেন, এটার মান কত, এই যে দেখেন 1110। পরেরটাতে আসেন, এটা হচ্ছে আপনার এক্সেল, মানে যদি ই হয় মনিটর হয়, ডেস্কটপের মনিটর ভিউ থাকবে, এটা বুঝিয়েছে যে ল্যাপটপ বা একটু ছোট সাইজের মনিটরে আসবে। এটা কিসের, এটা হচ্ছে আপনার মিডিয়াম, যেটা ট্যাবলেট মনিটরে আসবে, আর এটা হচ্ছে মোবাইল মনিটরে থাকবে। আপনি যে কোনো ভার্সন ধরে কাজ করতে পারেন, এই ভার্সন ধরে কাজ করলে হবে কি, আপনি যে কোনো একটা ধরে কাজ করবেন, এরপরে আপনি আপনার ডেভেলপারকে দিয়ে দিবেন, সে ওই ভার্সনটা ধরে রেসপন্সিভ করে ডেভেলপ করবে। তো এত কিছুর প্রয়োজন পড়ে না, আপনি যে এত কিছু ডিজাইন করছেন কোনো কিছু দরকার পড়বে না, জাস্ট আপনার এই পার্টটাই দরকার পড়বে, যে এতটুকু পার্ট। তো যে ফার্স্টে যেটা দেখালাম, যে এটাকে ডিলিট করে দিই, এই যে রেড কালার, অনেক বুটস্ট্র্যাপ পাবেন, শুধু এই 12টা ব্লক থাকবে, আপনার এই 12টা ব্লকই হচ্ছে মেইন। এরপরে আপনার কাজ হবে যে এই গ্রিড লাইন টেনে এনে এনে বসাবেন ঠিক মতো, যাতে টেক্সটগুলো বা ব্লকগুলো নেওয়ার সময় 19:20 না হয়ে যায়। তারপরে চাইলে আপনি কন্টেইনার ইউজ করতে পারেন, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে, যে কন্টেইনার সহকারে যখন আপনি ধরবেন তখন একদম, এই যে দেখেন 1175, মানে আমাদের নেওয়াতে একটু ভুল আছে, যে এখানে একটু সাইড হয়ে যায়, তারপরে এখানে একটু বাড়তি রয়ে যাবে, 1170 এর কাছাকাছি কন্টেইনার সহকারে অ্যাড করবে। আপনার টেক্সট, লোগো যা থাকবে, তা হচ্ছে এই যে রেড কালারের ব্লকটা দেখছেন, এই রেড কালারের ব্লকের মধ্যে থাকবে, এর বাহিরে যাবে না, এই রেড কালারের ভিতরের পার্টে থাকবে। ক্লিয়ার? হ্যাঁ, সেই জন্য তো বললাম এগুলো দরকার পড়ে না, এটা জাস্ট আপনার বোঝার সুবিধার জন্য। আপনারা ইউটিউবে দেখবেন যে একটা বুটস্ট্র্যাপ গ্রিড বানাতে ওরা কতখানি কাজ করে,
কি কি মেজারমেন্ট করে আপনার আমার মাথার উপর দিয়ে চলে যাবে, যে এত পেইন, এত পেইন নেওয়ার তো আমার দরকার নেই, আমি জাস্ট 1170-এর একটা সাইজ নেব, এটাকে মেন ধরেই কাজ করব, এই জিনিসটাকেই ধরে কাজ করব। তো আমরা একটা বুদ্ধি খাটাই, শিট অফ করে দিয়েছি, বুদ্ধিটা কি আমি এটাকে কন্ট্রোল সি কপি করে নিয়ে আসবো 1170-এরটা, বাকিগুলো আমার দরকার নেই, আমি আবার ডিলিট করে দিই, ডিলিট করে দেন। এটাকে জাস্ট কি করলাম, কপি করলাম, কপি করে ডেস্কটপে নিয়ে যাই, পেস্ট করে দেন। এটার নাম দেব হচ্ছে আপনার যে প্রজেক্ট, প্রজেক্টের নাম দেন, এটাকে নিয়ে আসি। এই যে বুটস্ট্র্যাপ ইনফো, এটা আমার দরকার নেই, ইনফরমেশন দিয়েছে, আপনি চাইলে একটু ইনফরমেশনটা পড়ে নিতে পারেন, যে গ্রিড লাইন বিহেভিয়ার কি, গ্রিড লাইন কি কাজ করে, কন্টেইনার কি কাজ করে, এই যে 1170, 970, 750 সব এখানে দেওয়া আছে, যে কতটুকু রেখে কাজ করবেন, এটা আমার দরকার নেই, এটা ডিলিট করে দিলাম, বাকি জিনিসগুলো রাখলাম। আমাকে কষ্ট করে গ্রিড লাইনও তো আনতে হবে না, কন্টেইনারও দিতে হবে না, একদম হুবহু পেয়ে যাবো। এটার নাম আমি কি দিয়ে দেব, নাম দেওয়ার দরকার নেই, এটা এখানে রাখলাম। রাখার পর আপাতত রাখি, আমি একটা ডকুমেন্ট নিয়ে নেব, কন্ট্রোল এন, আমার ওয়েবসাইটটা আমি ডিজাইন করতে চাই, ওয়েবসাইটের নাম কি দিলাম, SPGD03 ওয়েব টেম্পলেট নাম দিলাম। অবশ্যই পিক্সেলে হবে, এবং সেটা স্ট্যান্ডার্ড সাইজ কত, প্রত্যেকটা মনিটর বা ইসে রেজুলেশনের স্ট্যান্ডার্ড সাইজ কত, 1200x1920। আমরা সব সময় ওয়াইড নিয়ে চিন্তা করব, হাইট নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই, কারণ কি হাইট নিয়ে চিন্তা করতে গেলে আপনি জীবনও জানবেন না, বুঝতে পারবেন না যে কতটুকু লম্বা হবে। আমরা ওয়ান পেজের ডিজাইন করব, হাইট আপনি আপনার পছন্দ মতো একটা দিয়ে দেন, আমি এখানে দিলাম কত, 1000 দিলাম, 1000 ইঞ্চি, বাট ওয়াইড হচ্ছে আপনি 1920 ধরে করব, কারণ আমার এই মনিটরটা যেখানেই আপনি শো করেন না কেন, বা এই স্ক্রিনটা যেখানেই দেখেন, মনিটরে দেখেন, ল্যাপটপে দেখেন, যেখানেই দেখেন, সেটা কি হবে, 1920 রেজুলেশন রেখে সে কাজ করবে। এটাকে ক্রিয়েট করেন, পেজ চলে আসছে, এখান থেকে আমি সবাইকে কি করব, কপি করব, এই সবাইকে ধরি, ধরার পরে এখানে মনে হয় এই 1920টাকে আমরা কি করব, এই বুটস্ট্র্যাপের এটাকে বসিয়ে দেব। একটা ডকুমেন্ট নিয়ে আসেন, আলমগীর কিছু বলবেন, আলমগীর না বারো একটু পর পর অন অফ করছেন, তো তো দেখেন একটু ছোট বড় হয়ে গেছে, এটাকে কিভাবে আমরা বড় করব, ছোট করব, যে আমার সাইজটা ঠিক মতো বসছে না, বা আমার ব্যাকগ্রাউন্ডটা ঠিক মতো বসছে না। ওই যে আমরা ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এখানে চলে যাব, যাওয়ার পর এখানে দেখেন হাইট আর ওয়াইড কি ইঞ্চিতে শো করছে, আমি এই যে রুলারটা আছে, রুলারের উপরে রাইট বাটনে ক্লিক করে পিক্সেলে কনভার্ট করে দেবো। কি করলাম, রুলারের উপরে রাইট বাটনে ক্লিক করে আপনার যেটা প্রয়োজন সেটাতে কনভার্ট করে দেন, ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, সেখান থেকে এখন দেখেন এই যে 1600 পিক্সেল, আমি বলেছি কত, 1920, সে 1600 পিক্সেল রেখেছে। আপনি চাইলে এটাকে বড় করতে পারেন, কিভাবে, রিলেটিভটা উঠে দেন, এখানে 1600 হয়ে যাবে, 1600টাকে আপনি 1900 করে দেন। হাইট 1260 আছে, এই হাইট আমরা পরবর্তীতে বাড়াবো, ওকেতে প্রেস করার সাথে সাথে এই যে সাইজটা বড় হয়ে গিয়েছে। আবার কমানোর দরকার আছে, ওই যে ক্যানভাস সাইজে চলে যান, এখান থেকে কমিয়ে দেন।
আপনার হাইট প্রয়োজন, যে হাইট বাড়াতে চান, আমি এখানে হাইটে ক্লিক করলাম, ধরেন হাইট আমি দিতে চাই 5000 পিক্সেল। এখন হাইটটা কোন দিকে বাড়বে, চারপাশে বাড়বে নাকি শুধু উপরের দিকে বাড়বে নাকি শুধু নিচের দিকে বাড়বে? আমি চাচ্ছি শুধু নিচের দিকে বাড়বে, তার মানে ব্লকটা এখানে হবে, পয়েন্টারটা এখানে হবে, দ্যাট মিন্স জাস্ট নিচের দিকে বাড়বে। ওকেতে প্রেস করেন, অটোমেটিক্যালি এটা নিচের দিকে বেড়ে আসছে। ক্লিয়ার? পেজ বড় ছোট করতে পারবো আমরা? কাজ করতে গেলেই পারবো। আচ্ছা, আজকে আর বুটি স্টেপ নিয়ে কোনো কথা বলবো না, ফটোশপ অফ, কালকে হবে এই ব্যাপারে কথা। আমাদের ছোট্ট কিছু জিনিস জেনে রাখা দরকার, সেটা নিয়ে কথা বলি। ফার্স্ট অফ অল, ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে এই যে এই ওয়েবসাইটটার মধ্যে ওরা যে ফন্টটা ইউজ করেছে, টেক্সটটা ইউজ করেছে, এই টেক্সটটা আমার ভালো লেগেছে, তুমি এই টেক্সটটা ইউজ করো, বা ওরা যেই ফন্টটা ইউজ করেছে, টেক্সটটা ইউজ করেছে, সেটা আমার ভালো লেগেছে। এখন আপনি টেক্সট কিভাবে ব্যবহার করবেন, কিভাবে বুঝবেন যে এটা কোন টেক্সট এই ওয়েবসাইটে থাকা অবস্থায়? হ্যাঁ জি জি ম্যাম, এটা জানার দরকার ম্যাম। অনেক সময় কাজ করে না, একটা ফন্ট দেখাতে হয় বা একটা ভ্যালিড ফন্ট, ভ্যালিড ওয়ার্ড দেখাতে হয়, তখন কাজ করে। আরো সহজ উপায় আছে যে এই ওয়েবসাইটে থাকা অবস্থায় এই ফন্টটা কোন ফন্টে ইউজ করেছে সেটা আমি জানতে পারবো। আপনি একটা ট্যাব নেন, লিখেন জাস্ট ফন্ট, FONT, ফন্ট এক্সটেনশন, অনেক এক্সটেনশন আছে, ফন্ট এক্সটেনশন লিখে সার্চ দেন, হোয়াট ফন্ট, ফন্ট ফাইন্ডার, ফন্টস নিনজা, অনেকগুলো এক্সটেনশন আছে। সেখান থেকে আমার হচ্ছে ফন্টস নিনজা, যে আমি এটা ব্যবহার করি, আপনাদেরকে দেখাতে হবে, তাই আমি এক্সটেনশন ডিলিট করে দিয়েছি। প্রত্যেকটা ব্যাচে সেম কাজ করেছি, এক্সটেনশন ডিলিট করে দিয়ে আপনি ফন্টস নিনজাটা ক্লিক করেন, এখান থেকে অ্যাড করে নেন, যে অ্যাড টু ক্রোম, ক্রোমে অ্যাড করে নেন। আর এই যে এখানে প্রিভিউ দেখাচ্ছে যে কি করতে হবে, কিভাবে আপনি বুঝতে পারবেন প্রিভিউ শো করে, তো আপনি অ্যাড টু ক্রোমে ক্লিক করেন, অ্যাড এক্সটেনশন অ্যাড করে নেন। একটু অপেক্ষা করি, অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেল, এটার আর দরকার নাই। এক্সটেনশনে চলে আসি, এই যে আমার ফন্ট নিনজা চলে আসছে, আমি এটাকে কি করলাম, পিন করে দিলাম যেখানে শো করবে। এখন আপনি আপনার ওয়েবসাইটে চলে যান, এই ওয়েবসাইটটাতে আসলাম, আপনি এখান থেকে ফন্টস নিনজাটাতে ক্লিক করলেন, ক্লিক করার পর এই পেজটাতে অ্যাক্সেস হয়ে গেল, ফন্টের উপরে চলে আসেন, এই যে ফন্টের উপরে চলে আসলে ও শো করছে কি ফন্ট ইউজ করেছে, এসএফ প্রো ডিসপ্লে, প্রো লেভেলের ফন্ট। তারপরে ধরেন এই যে এটা কি, যদি কোনো ছবি থাকে ছবি হবে না, টেক্সট হতে হবে, দেখেন এটা ইমেজ, এই যে ক্লিক করলে কিছু হচ্ছে না, বাট এই টেক্সটের উপরে আসার সাথে সাথে এই ফন্টের নাম কি, এসএফ প্রো ডিসপ্লে, এটা কিসে আছে, রেগুলারে আছে, এবং কত পিটি, 21 পিক্সেল, হাইটে উপরে নিচে ওই যে ডিস্টেন্স মধ্যের, একটা লেখার পর আরেকটা লেখার গ্যাপ কতটুকু হবে, 29 পিক্সেল, একটা লেখার থেকে আরেকটা লেখার মধ্যবর্তী দূরত্ব কত, 0.2 পিক্সেল, কী কালার আছে, কালারের কোড সহকারে দেখাচ্ছে। আবার আমরা আইফোনে চলে আসি, দেখেন এটা ছিল কত, 21 পিক্সেল, আইফোনে চলে আসার সাথে সাথে আবার দেখেন 56 পিক্সেল, এটা সেমি বোল্ডে আছে, এটা ছিল রেগুলারে, এটা সেমি বোল্ডে আছে, এটাতে চলে আসেন, এটাও সেমি বোল্ডে আছে, 40 পিক্সেল, পরেরটা আছে রেগুলার, 17 পিক্সেল, প্রত্যেকটা জিনিস আপনাকে শো করছে। তাহলে আপনি আবার কেন ইমেজ নিবেন, ইমেজ নেওয়ার পর হোয়াট দ্য ফন্টে চলে যাব, সেখানে গিয়ে 2-3 স্টেপ পার করতে হবে, ঝামেলা। তো ওয়েবসাইটে থাকা অবস্থায় আমি এটাকে এখন অফ করে দিলাম, ওয়েবসাইটে থাকা অবস্থায় আপনি কিভাবে ফন্টগুলো চেক করতে পারবেন, আপনার ক্লায়েন্ট যদি দেয় এই এক্সটেনশন দিয়ে আপনি চেক করতে পারেন। ফন্ট নিজেইতে নিতে হবে এমন কোনো কথা নেই, আরও অনেক অনেক ফন্ট আছে, এক্সটেনশন আছে, আপনারা ব্যবহার করতে পারেন। এটা গেলো একটা অপশন। আরেকটা অপশন সেটা হচ্ছে যে আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে
এই ওয়েবসাইটটার মধ্যে অরেঞ্জ কালারটা যে আছে আমার খুব ভালো লেগেছে, এই যে অরেঞ্জ কালারটা এটা আমার খুব ভালো লেগেছে, এই কালারটা খুব ভালো লেগেছে, বা ওদের শ্যাডোটা ভালো লেগেছে, এই কালারটা তুমি ব্যবহার করো, অথবা এই ফন্টটা এখানে আসলেন যে ওদের এই যে গ্রেডিয়েন্টের কালারটা ভালো লেগেছে, অথবা এই কালারটা ভালো লেগেছে। আপনি ওয়েবসাইটে থাকা অবস্থায় আমরা কিভাবে কালার চুজ করতে পারবো, কোড নাম্বার সহকারে সেম অ্যাজ এক্সটেনশন ব্যবহার করব। হ্যাঁ, আপনি এভাবে করতে পারেন, আপনি এটার একটা স্ক্রিনশট নিয়ে ফটোশপে নিয়ে গেলেন, তারপরে আই ড্রপার টুল দিয়ে কালারটা পিক করে নিলেন, নো প্রবলেম। তো এটা একটু লেন্দি প্রসেস হয়ে গেল না, যে এটার একটা স্ক্রিনশট নিতে হবে, ফটোশপে যেতে হবে, সেটা আবার আই ড্রপার টুল দিয়ে কালার পিক করতে হবে। আমার সহজ পদ্ধতি হচ্ছে আপনি জাস্ট কালার COLO আর কালার এক্সটেনশন, কালার পিকার এক্সটেনশন লিখে সার্চ দেন, এই যে কালার পিকার এক্সটেনশন লিখে সার্চ দিলেন। সার্চ দেওয়ার পর কী কী আসছে, কালার জিলা, কালার পিকার আইড্রপার, আইড্রপার ইজ এক্সটেনশন, অনেকগুলো কালার পিকার চলে আসছে। আমি ফার্স্টেরটাই ব্যবহার করি, নাম হচ্ছে কালার জিলা, এটাকে ওপেন করেন, সেখান থেকে আপনি অ্যাড টু ক্রোম, ক্রোমে অ্যাড করে নেন অ্যাড এক্সটেনশন। এখানে ড্যামো দেখিয়ে দিচ্ছে কিভাবে আপনি কাজ করবেন, এটা অ্যাড হয়ে গেছে, বাদ দিই, এখানে চলে যাই, আমি এক্সটেনশনটাকে পিন করে দিই, মানে এই বারে শো করবে। তো চলে আসি, ধরেন আমি আমাদের ডেভেলপমেন্ট প্রজেক্টের এখানে চলে আসলাম, এরপর আমি কালার পিকারটাকে অন করব, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই পার্টগুলো চলে আসবে, পেজ কালার পিকার অ্যাক্টিভ, ফার্স্টেরটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর দেখেন ছোট হয়ে আছে, এই যে দেখেন এইখানে একটা বক্সের মতো চলে আসছে, আপনি যখন যেই কালারের উপরে যাবেন সাথে সাথে এখানে রেড কত পার্সেন্ট, গ্রিন কত পার্সেন্ট, ব্লু কত পার্সেন্ট শো করবে, কালারের কোড এখানে শো করবে, তারপর হচ্ছে ওদের মধ্যে যে ডাইমেনশন শো করবে দেখেন, এবং ইউআরএল শো করতেছে। এই কালারটা দরকার, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যে কোনো কালার চান আপনাকে সাথে সাথে শো করবে। কালার তো এটা হবে না, কালার পিকার তো এই গ্রে হয়ে আছে, দাঁড়ান একটা মিনিট, এই যে দেখেন হুই এন্ড সিচুয়েশন কেন, আনিস বলেন কিছু বলবেন, এই যে ডিলিট করে দিলে একবার হয়েছে, ফন্ট নিনজা চেঞ্জ হয়ে গেছে জানেন, আমি আগে যেটা ব্যবহার করতাম সেটা আমি আবার নতুন করে আজকে যখন দুপুরবেলা এক্সটেনশন এড করছি ওইটা চেঞ্জ হয়ে গেছে, আগে খুব সুন্দর করে কপি করা যেত, উপরে আসলে কপি করা যেত, আর এখন কপিও আসতেছে না। এটা কোথায়, আমার কিবোর্ডে কি কোনো প্রবলেম হয়েছে, পেজ কালার পিকার অ্যাক্টিভ ঠিকই তো আছে, একটা না একটা ঝামেলা হবেই। ও এই যে ঠিক হয়েছে, মাথা ঠিক হয়েছে, দেখেন এই যে এতক্ষণ এসে তো হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে আসছিল, এখন আপনি যে কোনো কালারের উপরে যান সেই কালারটা সে পিক করে নিচ্ছে, এবং সাথে সাথে ধরেন এই যে আমি এখন কি আছি রেড কালারের উপরে। আনিস আপনি কিছু বলবেন, আনিস আপনি ব্লু কালারের উপরে যাচ্ছেন সেই কালারটা নিচ্ছে, যেই কালারটার উপরে যাবেন এই যে প্লাস চিহ্নের মধ্যের যে পয়েন্ট, এই পয়েন্টটা যেখানে যাবে সূক্ষ্ম কালার হলেও যত ছোটই হোক না কেন
সে সেই কালারটাকে কি করবে, পিক করে নিবে। সাপোজ আপনার এখান থেকে এই ইয়েলো কালারটা অথবা এই ইয়েলো কালারটা পছন্দ হয়েছে, এটার উপরে গেলেন, ক্লিক করেন, জাস্ট ক্লিক, ক্লিক করার সাথে সাথে যে কালার কপি টু ক্লিপবোর্ড এখানে চলে আসেন, এই যে কালার পিকারটা অলরেডি কি করে নিছে, অ্যাড করে নিয়েছে, যেখান থেকে আপনি তখন কোডটাকে কপি করেন, কপি করে আপনি আপনার ফটোশপে চলে যান, কপি টু ক্লিপবোর্ড এখানে ক্লিক করলে যে যতগুলো কালার সে কপি করেছে সবগুলো সে শো করছে, বুঝতে পেরেছেন? ধরেন আপনি আবার অ্যাক্টিভ করলেন কালার পেজ অ্যাক্টিভ, যে এখন অন্য আরেকটা কালার দেখতে হবে, যে এই গ্রিন কালারটা ভালো লাগছে অথবা অন্য আরেকটা কালার, যে রেড কালারটা পছন্দ হয়েছে, জাস্ট এটাতে কি করবেন, ক্লিক করবেন। কারণ আমি তো এখানে এসে কপি করতে পারছি না, এখানে এসে ড্র্যাগ করে কপি করতে পারছি না, আপনি এখান থেকে কালারটাকে জাস্ট ক্লিক করেন, কালারটা এই যে সিলেক্টেড হয়ে গেল, এখানে আসেন, কালার পিকারে চলে যান, এখান থেকে কালারের কোডটাকে কপি করে নিয়ে ফটোশপে পেস্ট করে দেন। ওকে, বুঝতে পেরেছি। এখানে কারো কোনো কোশ্চেন আছে? তো এই দুইটা জিনিস আমাদের প্রয়োজন হবে ডিজাইন করার সময়। আর শেষ কথা যেটা, সেটা হচ্ছে এই ওয়েব টেমপ্লেট, আমরা ধরেন আছি 100 স্টুডেন্ট, 100 জনের মধ্যে খুব বেশি হলে একজন থেকে দুইজন ওয়েব টেমপ্লেট ডিজাইন করবে, বাকি কেউ এই ডিজাইন করবে না। কেন বললাম এই কথা, কেন? কারণ হচ্ছে ওয়েব ব্যানার ডিজাইন করেছিলাম, মনে আছে? ছোট্ট একটা ব্যানার ডিজাইন করতে গিয়ে লেয়ার ম্যানেজমেন্ট করা, লেয়ার ম্যানেজমেন্ট করা, তারপরে হচ্ছে এই যে এখন তো, তখন জাস্ট একটা সেফটি এরিয়া ছিল, এখন কতগুলো সেফটি এরিয়া আসছে, এই জিনিসগুলোকে আপনাকে মেনটেন করে যে কতগুলো গ্রিড লাইন বা ব্লক ধরে ধরে আপনি কাজ করবেন, যে তিনটা ব্লক ধরে নাকি চারটা ব্লক ধরে, এগুলো আপনাকে আগে খাতায় হাতে কলমে অ্যাড করতে হবে। একটা ওয়েব টেমপ্লেট, ওয়ান পেজের ওয়েব টেমপ্লেট ডিজাইন করতে আপনার যেই সময় লাগবে সেই সময় আপনি, ধরেন ওয়ান পেজের একটা টেমপ্লেট 5টা ব্লক আছে, মানে 5টা টপিক আছে, যে হেডার, বডির মধ্যে 4-3টা পার্ট আর হচ্ছে ফুটার, টোটাল 5টা অপশন। এই 5টা ডিজাইন করতে আপনার 2 থেকে 3 দিন সময় লেগে যাবে, যেই শ্রম আপনি দিবেন সেই শ্রমে 20টা এরকম ফ্লেয়ার ডিজাইন করে ফেলবেন। আর সবাই আসলে এই ওয়েব টেমপ্লেট পারে না, হয় না, যেমন ফার্স্টের দিকে আমরাও করেছিলাম, 1টা 2টা 3টা করে ডিজাইন করেছিলাম, এখন আর করছি না, এত প্যারা নিতে হয়। ম্যাম একটা কাজ করলে তো 100 ডলার পাওয়া যাবে, আরো বেশি কিসের?